এখন আসো আমরা যে পরবর্তী কোশ্চেনটা দেখি, যে আমাদের কি বস্তুর তাপীয় সাম্যাবস্থা, যেমন আমরা এই দুইটা তিনটা অবস্থা যখন থাকে এদেরকে বলা হয় আমাদের কি তাপীয় সাম্যাবস্থা। তারপরে চলো আমরা কোশ্চেনটা দেখি, যে এই কোশ্চেনটা আসছে গিয়ে হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসছে এবং ময়মনসিংহ 2022 সালে আসছে, অর্থাৎ হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022 সাল। তো এই কোশ্চেনটার একটু আনসার করে তো সবাই দেখি, যে তিনটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকলে নিচের কোনটির পরিবর্তন কোনটি একই থাকে। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও, যে রিজবি আসান বলছো বুঝছি, একটু দ্রুত কমেন্ট করে জানাও যে তিনটি বস্তু যদি আমাদেরকে তাপীয় সাম্যাবস্থায় থাকলে কোন রাশিটি একই থাকে। এটা একটু দ্রুত কমেন্ট করে জানাও তোমরা। সবাই একটু দ্রুত জানাও দেখি। খুরশেদ বলছো অল ক্লিয়ার ক্লিয়ার রিপা। আচ্ছা যারা ক্লাসে আসো একটু দ্রুত কমেন্ট করে জানাও দেখি, যে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের কি আসছে ময়মনসিংহ বোর্ডে আসছে 2022 সালে, এবং কি আসছে দেখো চট্টগ্রাম বোর্ডে আসছিল কত 2015 সালে। তাহলে একটু কষ্ট করে এই কোশ্চেনটা একটু আনসার করো তোমরা সবাই, সবাই একটু কষ্ট করে আনসার করো দেখি তোমাদের আনসারে কি অবস্থা। আচ্ছা তাহলে আমি বলে দেই, বস্তু তিনটা তাপীয় সাম্যাবস্থায় থাকলে নিচের কোন রাশিটি একই থাকবে। তাহলে আমরা একটাকে কি বললাম, যে এইখানে আমরা বললাম কি তাপ কি হচ্ছে, তাপ হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তির সাথে সম্পর্কযুক্ত। তার মানে কি আমাদেরকে অভ্যন্তরীণ শক্তি যা থাকবে বস্তুর তাপও তাই থাকবে, তার মানে একই তাপ থাকলে অভ্যন্তরীণ শক্তিও কি থাকবে একই থাকবে। তাহলে কোশ্চেনের আনসারটা কি হবে, আনসারটা হচ্ছে গিয়া হলো গ নাম্বার। সবাই বুঝছো, একটু জানাও দেখি যারা ক্লাসে আছো বুঝছো কি না। এখন আসি আমরা যে পরবর্তী কথা হচ্ছে, আমরা তাপের ধারণাটা আমরা পড়ে নিয়েছি, তাপমাত্রার পরিমাপ। তাপমাত্রা পরিমাপ করা হয় যেটা দ্বারা সেটা হচ্ছে আমাদের কি থার্মোমিটার দ্বারা তাপমাত্রার পরিমাপ। তাহলে আমরা তাপমাত্রা পরিমাপের যন্ত্র বা উষ্ণমাত্রিক যন্ত্রটা হচ্ছে আমাদের কি থার্মোমিটার, এটা হচ্ছে থার্মোমিটার মিটার, এটা আমাদের মাপা। অর্থাৎ কি তাপমাত্রা পরিমাপের জন্য বা উষ্ণমাত্রিক ধর্ম পরিমাপের জন্য যে এটা ব্যবহার করা সেটা হচ্ছে আমাদের কি থার্মোমিটার। এখন কথা হলো এই থার্মোমিটার কোনটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তাপীয় সাম্য অবস্থা, এটা হচ্ছে আমাদের কি তাপীয় সাম্য অবস্থা, সাম্য অবস্থা উপর ভিত্তি করে উপর। তাহলে তাপীয় থার্মোমিটার আবিষ্কার করা হয়েছে যেটা হচ্ছে আমাদের কি তাপীয় সাম্য অবস্থার উপর ভিত্তি করে। এখন আসো আমরা যেই জিনিসটা পড়বো, যে তাপীয় তাপমাত্রার পরিমাপ করা হয় কি দ্বারা, থার্মোমিটার দ্বারা। এখন আসো আমরা থার্মোমিটারের জিনিসটা জানার আগে কি বলা লাগবে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। শূন্যতম সূত্র জিনিসটা কি, ধরো আমার কাছে তিনটা বস্তু আছে, চিন্তা করো আমার এটা একটা বস্তু, এ একটা বস্তু আছে, এই বস্তুর একটা তাপ আছে, এইটা আরেকটা বস্তু আছে, এই বস্তুর কি আছে আরেকটা তাপীয় অবস্থা আছে। ধরে নাও আমাদের কি এটা হচ্ছে এ বস্তু এবং এটা কি আছে আমাদের বি বস্তু, তারপর এখানে আরেকটা বস্তু আছে সি, অর্থাৎ তৃতীয় আরেকটা বস্তু। এই বস্তুর তাপমাত্রা প্রত্যেকটা বস্তুর কি আছে একটা তাপীয় অবস্থায় আছে, তার মানে কি আমাদের এটা ধরে নাও আমাদের কিউ ওয়ান তাপ, এইটা আছে আমাদের কত কিউ টু তাপ, এটার তাপ হচ্ছে কত আমাদের কিউ থ্রি তাপ। তাহলে এই যে প্রত্যেকটার জন্য যে পরিমাণ তাপ আছে আলাদা আলাদা করে, তাহলে সেম ভাবে তাহলে বুঝো এই জায়গা থেকে আমরা কি পাইতেছি, এইটুকুর তাপ যা, এটারও তাপ কি আলাদা, এটার তাপ কি আলাদা।
কিন্তু আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে কি বলছে দেখো, যে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, প্রথম উক্ত বস্তুটি দুটি পরস্পরের সাথে কি তাপীয় সাম্য অবস্থায় থাকবে, এইটা আমরা বুঝো। তাহলে আমরা কি প্রথম মনে করো, এই বস্তুটা আমাদের কি আছে, এই বস্তুর সাথে কি তাপীয় সাম্য অবস্থায়, তার মানে কিউ ওয়ান ইকুয়াল কত, কিউ টু। এটা যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে তাহলে সেম ভাবে আবার বলছে কি, এই কিউ টু বস্তুর তাপমাত্রাটা এই তৃতীয় বস্তু অর্থাৎ সি এর কি তাপীয় সাম্য অবস্থায় আছে, অর্থাৎ কিউ টু ইকুয়াল কত, কিউ থ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না, যেহেতু কিউ টুর তাপটা কি কিউ ওয়ানের সমান, তাহলে আমরা লিখতে পারি কিউ ওয়ান ইকুয়াল কত, কিউ থ্রি। তাহলে এই যে অবস্থাটাকে আমাদের বলা হয় তাপীয় সাম্য অবস্থা। যারা ক্লাসে আছো বুঝছো কিনা একটু জানাও দেখি, যে তাপীয় সাম্য অবস্থাটা বুঝতে পারছো কিনা। তাহলে এখন বলো যে এই জায়গায় কি আছে, তাহলে আমাদের কি এ বস্তু কি বি এর সাথে কি সাম্য অবস্থায় এবং বি বস্তু সি এর সাথে সাম্য অবস্থায় আছে, তাহলে এইটাকে আমাদের বলা হয় তাপীয় সাম্য অবস্থা। আর এই তাপীয় সাম্য অবস্থা থেকে আমাদের কি বলা হয়েছে, এটাকে আমাদের বলা হয় কি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এই যে জায়গায় আমাদের বলা হয়েছে এই তিনটাকে একসাথে মিলে বলা হয়েছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আর এই শূন্যতম সূত্রটা আমাদের ই করা হয়েছে এস আর এস হচ্ছে আর এস হচ্ছে কি ফাউলার, এই সূত্রটিকে আমাদের বলা হয়েছে কি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, সবাই কি আনসার দিছে, জুল আনসার দিছে। যারা জুল আনসার দিছিল তাদেরটা কি হয়েছে, ভুল হয়েছে, সবাই কি বুঝছো, বুঝতে পারছো? এখন আসো আমরা একটা মেডিকেলের কোশ্চেনটা দেখি, যে মেডিকেলের কোশ্চেনে বলছে যে 21 বাইশ সেশন আসছে, যে আমাদেরকে যশোর বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। এই কোশ্চেনটার একটু আনসার করো তো সবাই। একটু দ্রুত আনসার করো সবাই। রিজভী আহসান বলছো সি, দেখো। তাহলে আমরা কি বুঝলাম, তাপগতিবিদ্যার যে শূন্যতম সূত্রটা সে থার্মোমিটার তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আমাদের কি সি, এটুকু হচ্ছে আমাদের কি শূন্যতম সূত্রের জন্য। তারপরে আমাদের যে তাপমাত্রাটা আছে আমাদের কি, যে পানির তৈরি বিন্দুর তাপমাত্রার উপর নির্ভর করে পরম শূন্য তাপমাত্রা কত, এটা একটু আনসার করতে পারবা দেখো তো, যে পরম শূন্য তাপমাত্রা কত, মাত্র 2 জন। সবাই একটু অ্যান্সার করে দেখি। একটু দ্রুত আনসার করে দেখি, যে আমাদের কি বলা হয়েছে, যে আমাদের বলা হয়েছে কোনটা, পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রার উপর নির্ভর করে পরম শূন্য তাপমাত্রা কত। এটা সবাই অবশ্যই জানো যে পরম শূন্য তাপমাত্রাটা কত, একটু দ্রুত কমেন্ট করে জানাও দেখি যে এটার আনসারটা কত হবে।
দেখো যে বলছে হচ্ছে আমাদের কি গ নাম্বার যে পানির ত্বরিত বিন্দুর তাপমাত্রা, আমরা পানির ত্বরিত বিন্দুর তাপমাত্রাটা হচ্ছে বা পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সেটা হলো কি হলো শূন্য শূন্য কেলভিন, অর্থাৎ কি জিরো কেলভিন, অথবা আমরা কি লিখতে পারি বা আরেকটি লিখতে পারি সেটা হচ্ছে মাইনাসের 273 কেলভিন। এখন তুমি যেইটাই সরি 273 ডিগ্রি সেলসিয়াস, এখানে তুমি যেটা পারো যে পানির ত্বরিত বিন্দুর তাপমাত্রা হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস, এই অংশটুকু থেকে যে কোনো একটা সূত্র তুমি ব্যবহার করতে পারো। যারা ক্লাসে আছে অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করো। দেখো আমরা এখানে দুইটা স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল নির্ধারণ করা, আমরা দুইটা স্থির বিন্দু কোনটা, একটা আমরা স্কেল যদি চিন্তা করো, ধরো এটা আমাদের একটা স্কেল আছে, সবাই অবশ্যই এগুলো পড়ে আসছো, তারপরে জাস্ট আমি হালকা একটু বেসিক ধারণা দিব আর বাকিটুকু তোমরা বাসায় দেখে নিতে পারবা, যেটা সূত্রটুকু লাগবে সেটুকু আমি ধারণা দিব। ধরো আমাদের কাছে এখানে তিনটা স্কেল দেওয়া আছে, একটা স্কেল এইখানে একটা স্কেল দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কত যে এইখানে আমার একটা স্কেল দেওয়া আছে যে এই স্কেলের এটা হচ্ছে আমাদের কি স্টিম বিন্দু, আর এইখানে আমাদের আরেকটা হচ্ছে আমাদের কি আইস বিন্দু, আইস মানে হচ্ছে বরফ বিন্দু আর এটা হচ্ছে বাষ্পীয় বিন্দু, আর এটা হচ্ছে আমাদের কি বরফ আর এটা হচ্ছে বাষ্পীয়। এই জায়গায় দুইটা বিন্দু আমরা পাইতেছি যে একটা বরফ বিন্দু আর এটা হচ্ছে বাষ্পীয় বিন্দু। এখন আমাদের দুইটা স্থির বিন্দু ব্যবহার করে আমাদের কি করা হবে একটা স্কেল তৈরি করা হবে। ধরো আমাদের এই প্রথম যে স্কেলটা আছে এটা সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের ফারেনহাইট, এটা হচ্ছে আমাদের কি কেলভিন স্কেল, তাহলে আমাদের এইখানে তিনটা স্কেল দেওয়া আছে। দেখো সেলসিয়াসের বরফ বিন্দু অর্থাৎ পানির বরফ বিন্দুর তাপমাত্রা কত জানি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস, এবং বাষ্পীয় বিন্দু সর্বোচ্চ বিন্দু কত সেটা হচ্ছে 100 ডিগ্রি কত সেলসিয়াস, আর এইখানে আমরা কি ফারেনহাইটের ক্ষেত্রে কত জানি সর্বনিম্ন অর্থাৎ বরফ বিন্দু হচ্ছে মাইনাসের 32, আর কি সর্বোচ্চ বিন্দু হচ্ছে কত 212 ডিগ্রি ফারেনহাইট, আর কেলভিনেটা কত, কেলভিনেটা আমরা যতটুকু জানি সেটা হচ্ছে কত 373, আর হচ্ছে কত আর বরফ বিন্দু হচ্ছে কত 273। তাহলে দেখো এদের প্রত্যেকটা এর জন্য কি এক একটা সমান করে কি গেছে গড় গেছে, অর্থাৎ কি আর এক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কি করা হয়েছে ভাগ করা হয়েছে। এখান থেকে আমরা যদি একটা স্কেল চিন্তা করি, আমরা এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা পদার্থের তো অবশ্যই অবস্থা আছে যেমন আইস, তখন আমরা কি লিখবো এর একটা উষ্ণমাত্রিক ধর্ম লিখবো, সেটা হচ্ছে কত এক্স থিটা, অর্থাৎ কি এক্স আইস, আইস মানে হচ্ছে কি বরফ বিন্দু, তাহলে আমরা এখানে কি লিখবো এক্স আইস, তাহলে এইখানে আমরা সেম এর একটা ধর্ম আছে সেই ধর্মটা কত সেটা হচ্ছে কত এক্স আইস, এটারও ধর্ম হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন তাপমাত্রা হচ্ছে, এর ধর্মটা হচ্ছে কত এক্স আইস। তাহলে দেখো এই জায়গায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর একটা ধর্ম থাকতে পারে না, সেই ধর্মটা কত সেটা হচ্ছে এক্স স্টিম, এটাও সেম ভাবে এক্স স্টিম থাকবে, এটারও কি থাকবে এক্স স্টিম থাকবে। এই যে ধর্মটা আছে এই ধর্মটাকে বলা হয় কি এই একটা পদার্থের ওই তাপমাত্রার উষ্ণমাত্রিক ধর্ম, আর আমরা কি থার্মোমিটার বা স্কেল তৈরি করা হয়েছে কি হচ্ছে উষ্ণমাত্রিক ধর্মের উপর ভিত্তি করে। সবাই কি বুঝছো, যারা ক্লাসে আসো একটু বুঝছো কিনা একটু জানাও দেখি, যে যে টপিকটা বললাম যে এখানে আমাদের কি বলা হইতেছে এই জায়গা থেকে আমরা যেটা পাইতেছি এটাকে আমাদের বলা হয় কি উষ্ণমাত্রিক ধর্ম, যে এইখানে আমাদের কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর একটা ই থাকে। যেমন তোমাকে যদি বলা হয় যে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কি অবস্থায় থাকে, পানি কি অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে, পানি কি অবস্থায় থাকে, তোমরা অবশ্যই কি বলবা সবাই একটু বলো তো, হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কি অবস্থায় থাকে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কি অবস্থায় থাকে, এটা তো অবশ্যই জানো সবাই, তাহলে এটা অবশ্যই একটু দ্রুত কমেন্ট করে জানাও তো দেখি, যে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কি অবস্থায় থাকে, পানি বরফ অবস্থায় থাকে, এই যে বরফটা যে আছে এই বরফটা হচ্ছে আমাদের কি এক্স আইস, কারণ এক্স আইস মানেটা হচ্ছে কি এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর পানির কি একটা ধর্ম, আর এই ধর্মটাকে বলা হয় উষ্ণমাত্রিক ধর্ম, এটা থেকে বলা হয় উষ্ণ
মাত্রিক ধর্ম, উষ্ণমাত্রিক ধর্ম। তাহলে সেম ভাবে যেমন আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি আরেকটা ধর্ম থাকে, সেটা হচ্ছে কি বাষ্পীয় ধর্ম থাকে, সেটা হচ্ছে বাষ্পীয়, সেই বাষ্পীয় ধর্মটা হচ্ছে কি আমাদের এক্স সিস্টেম, এইটাই আমরা লেখা হয়েছে। তাহলে এক্স সিস্টেম মানেটা হচ্ছে পানি কি থাকে এই জায়গায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই পানিটা কি থাকে বাষ্পীয় অবস্থায় থাকে, এটাই হচ্ছে আমাদের পানির উষ্ণমাত্রিক ধর্ম। আর এই উষ্ণমাত্রিক ধর্মের উপর ভিত্তি করে আমাদের কি করা হয়েছে একটা তাপ গতিবিদ্যার স্কেল তৈরি করা হয়েছে। এখন কথা হলো এখান থেকে আমরা কি করলাম, এক্স পরিমাণ, এখানে আমাদের এদের ভাগ সংখ্যা হচ্ছে কত, এদের মধ্যবর্তী সংখ্যা হচ্ছে এন। আমরা চিন্তা করব এর ভিতরে আমরা কি করছি একটা এন সংখ্যক অর্থাৎ থিটা পরিমাণ তাপমাত্রা নিয়ে এদের একটা ধর্ম নেওয়া হয়েছে। এখানে আমাদের কি তাপমাত্রা ছিল, এর জন্য আমাদের তাপমাত্রা ছিল থিটা, এর জন্য আমাদের থিটা তাপমাত্রা, এর জন্য হচ্ছে আমাদের থিটা তাপমাত্রা। তাহলে এই থিটা তাপমাত্রা কি থাকবে, গ্যাসের একটা ধর্ম থাকবে অর্থাৎ ওই পদার্থের একটা ধর্ম থাকবে, সেই ধর্মটা হচ্ছে এক্স থিটা। এটার উপর ভিত্তি করে আমরা একটা সূত্র তৈরি করব, সবাই একটু কষ্ট করে এইটুকু বুঝছো কিনা একটু জানাও দেখি। চলো আমরা এই ধর্মটা থেকে আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে আমরা লিখে দিই, যে আমরা এক্স থিটা মাইনাসের হচ্ছে গেল থিটা থিটা আইস ডিভাইডেড বাই, সেটা হচ্ছে আমাদের কি থিটা স্টিম মাইনাসের থিটা স্টিম মাইনাসের থিটা আইস। সেমভাবে তাহলে আমাদের এই থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের এই ধর্মটা কি হবে এক্স থিটা মাইনাসের কত এক্স আইস ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত, ডিভাইডেড বাই হচ্ছে কত এক্স স্টিম মাইনাসের কত এক্স আইস। সবাই এই সূত্রটা খুব সুন্দর করে একটু তুলে নাও, সবাই এই সূত্রটা কি করে নাও নোট করে নাও। এখন একটা আমরা এমসিকিউ দিব, 2022 সালে আসছে, সেই এমসিকিউটা আমরা কি করব সমাধান করব। সবাই বুঝছো কিনা একটু জানাও দেখি, যারা ক্লাসে আসছো বুঝছো কিনা। সবাই বুঝতে পারছো, সবাই একটু বুঝতে পারলে একটু ক্লিয়ার লিখে দাও তো, যে ভাইয়া তোমরা বুঝতে পারছো, অবশ্যই একটু দ্রুত জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। দেখো যদি আমরা এটা বুঝতে পারি, আচ্ছা দেখি আমরা কিছু এমসিকিউ আছে, যদি এটা বুঝে থাকো সবাই একটু দ্রুত এটার আনসার করো তো, ওইটা যদি সবাই বুঝে থাকো, এই কোশ্চেনটাই তোমাদের চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছে, থার্মোমূলনীতির সমীকরণ নিচের কোনটি, এটাই আসছে তোমাদের চট্টগ্রাম বোর্ডে। সবাই একটু দ্রুত আনসার করো দেখে, এটার নীরামণি বলছো ক্লিয়ার, ওকে সবাই একটু দ্রুত আনসার করো, যদি ওইটা বুঝে থাকো অবশ্যই এটা একটু আনসার করতে পারবা। আর যারা ক্লাসে জয়েন হয়েছো অবশ্যই তোমরা একটু চেষ্টা করো তোমাদের বন্ধুদের মেনশন করে দেওয়ার জন্য। দেখি কে কে আনসার করতে পারো, দেখো আমাদের এইখানে যে সূত্রটা আমরা পড়ে আসলাম সেটা কি ছিল, যে একটা উষ্ণমাত্রিক ধর্ম, আমি এই সূত্রটা এখানে আবার লিখতেছি, সবাই একটু খেয়াল করবা, যে আমাদের কেমন ছিল, যে থিটা মাইনাসের
হচ্ছে কি থিটা আইস ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে কত আমাদের কি থিটা হচ্ছে আমাদের কি লেখা যায় থিটা স্টিম মাইনাসের স্টিম মাইনাসের থিটা কি আইস। দেখো ইকুয়াল আমরা কি লিখছি এক্স থিটা মাইনাসের এক্স আইস ডিভাইডেড বাই হচ্ছে কত এক্স স্টিম মাইনাসের কত হচ্ছে আমাদের কত এক্স আইস। এখানে আমরা এই যে দুইটাকে আমরা কি করছিলাম একটা স্কেল যদি চিন্তা করতাম, এই স্কেলে আমরা কি বলছিলাম এই দুইটা অংশ হয় আইস এবং কি অর্থাৎ কি বরফ বিন্দু এবং কি ঊর্ধ্বস্থির বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে খণ্ডটা আছে সেটা আমরা কি দ্বারা প্রকাশ করতাম এম দ্বারা। তাহলে আমরা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, তাহলে থিটা মাইনাসের থিটা আইস ইকুয়াল টু আমরা লেখা যায় এন, আর এইটুকু সমান আমরা কি লিখতে পারবো এক্স থিটা মাইনাসের এক্স আইস, আর নিচে কি আসবে এক্স স্টিম মাইনাসের কত আসবে এক্স আইস। দেখো তো এখন বলো কোনটা আনসার হবে, যারা আছো সবাই বলো আনসার কি হবে। হচ্ছে রিজবি হাসান বলছো বি, সৌরভ ত্রিপুরা বলছো বি, আচ্ছা থ্যাংক ইউ যারা বি বলছো, আর বাকি যারা আছো সবাই একটু জানাও দ্রুত, আর সবাই ক্লাসটা শেয়ার করে দাও একটু, এটা হচ্ছে আনসার হবে কি বি নাম্বার। ওকে এখন আসো আমরা যেই জিনিসটা শিখবো এইটার আনসার হচ্ছে বি। সবাই কি বুঝছো, সবার কি ক্লিয়ার হয়েছে একটু জানাও তো দেখি সবার ক্লিয়ার হয়েছে কিনা। ইমন সারিয়ার জয় নিরামণি 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 বি, তারপরে হচ্ছে বি কিছুটা, আচ্ছা যাই হোক সবার আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এখানে আমরা নিম্ন স্থির বিন্দুটা কি এটা একটু সবাই সংজ্ঞায় পড়ে নিবা, যে নিম্ন স্থির বিন্দু হচ্ছে যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানি অবস্থায় থাকে তাকে আমরা বলা হয় কি নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু। কখনো নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু যদি হয় সেটা হবে কি আমাদের এক্স, যদি আমরা কি হবে থিটা আইস হবে। থিটা আইস মানে কি যে অবস্থায় বিশুদ্ধ পানি বরফ অবস্থায় থাকে। ঊর্ধ্বস্থির বিন্দুটা কি, ঊর্ধ্বস্থির বিন্দু হচ্ছে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি কি জলীয় বাষ্পীয় অবস্থায় থাকে, বাষ্পীয় অবস্থায় থাকে তখন আমরা কি বলবো সেটাকে বলবো ঊর্ধ্বস্থির বিন্দু বা স্টিম বিন্দু, যেটা আমরা এখন দেখলাম। না ইউটিউবে হয় না, এইখানে ফেসবুকে হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি নিম্ন স্থির বিন্দু ঊর্ধ্বস্থির বিন্দু, আমরা এটা দেখে আসছি। এই সূত্রটা সবাই মনে রাখবা, ইম্পর্টেন্ট আছে গুরুত্বপূর্ণ। এইমাত্র আমি দেখিয়ে দিলাম ময়মনসিংহ বোর্ডের একটা এমসিকিউ যেটা 2022 সালে আসছিল, সবাই বুঝছো। এই যে দেখো আমরা উষ্ণমাত্রিক ধর্মটাকে যেটা আমরা বলে দিছি যে উষ্ণমাত্রিক মানে কি পদার্থর যে বিশেষ ধর্মের নিয়মিতভাবে পরিবর্তন হয় বা যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে আমরা কি সূক্ষ্ম বা সূক্ষ্ম উষ্ণতা নির্ণয় করা হয় তাকে উষ্ণমাত্রিক ধর্ম বলে। এখন আসে আমরা সেলসিয়াস স্কেল দেখব, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো আমরা কি দেখব সেলসিয়াস স্কেল দেখব। তাহলে এখন প্রথমত চিন্তা করো আমরা একটা থেকে দেখতে পারতাম, আমি সেলসিয়াস স্কেলটা আলাদা করে দেখাচ্ছি যাতে তোমরা ভালো করে মনে রাখতে পারো। এটা হচ্ছে আমাদের একটা সেলসিয়াস স্কেল, এই স্কেলের আমাদের কি ঊর্ধ্বস্থির বিন্দুটা হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে ঊর্ধ্বস্থির বিন্দু। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্বস্থির বিন্দুর তাপমাত্রাটা কত আমরা জানি, সেটা হচ্ছে আরেকটা স্কেল আমরা এখানে আঁকি পাশে, সবাই খাতা কলম নিয়ে বসো, সাথে 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 এই জিনিসগুলো একটু নোট করে ফেলো, তাহলে তোমাদেরও কি হবে হেল্পফুল হবে। দেখো এখান থেকে আমরা যে জিনিসটা পাবো যে আমরা এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল সি, আর এটা আমরা কি একটা সাধারণ স্কেল কল্পনা করলাম। এখান থেকে এই বিন্দুটা হচ্ছে আমাদের কি এইখানে আমাদের থিটা থিটা স্টিম তাপমাত্রা, আর এখানে আমরা কি থিটা আইস তাপমাত্রা। তাহলে বলো আমরা সেলসিয়াস স্কেলকে যেটা আমরা পড়ছি যে সেলসিয়াস স্কেল সেলসিয়াস, দেখো সেলসিয়াস স্কেলের তাপমাত্রার কি আমাদের এইখানে সর্বোচ্চ বিন্দু তাপমাত্রা হচ্ছে কত 100 ডিগ্রি সেলসিয়াস, আর নিম্ন স্থির বিন্দু তাপমাত্রা কত, নিম্ন স্থির বিন্দুর তাপমাত্রা হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো তো এই দুইটা তাপমাত্রার মধ্যে আমাদের পার্থক্য আছে, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গায় দেখো এর জন্য আমাদের ধর্মটা কি হবে, এটা হচ্ছে এক্স স্টিম, আর এখানে আমাদের কি ধর্মটা হবে কত এক্স আইস এক্স আইস। তাহলে এখন কথা হলো আমরা যদি এখানে একটা তাপমাত্রা নিই, এই তাপমাত্রাটা নিই,
এই তাপমাত্রাটা যদি আমাদের কি হয় যে থিটা হয়, অর্থাৎ আমরা থিটাটা নেই, তাহলে সেলসিয়াস স্কেলে কি হবে, সেলসিয়াস স্কেলে হবে সি, সেলসিয়াস স্কেলে হবে কি সি। এই স্কেলের জন্য যদি আমাদের কি হয় থিটা হয়, তাহলে সেলসিয়াস স্কেলের জন্য সি। তাহলে এখন বলো আমরা যদি দুইটার সাথে সম্পর্ক তৈরি করি, আমরা একটু আগে সম্পর্ক দেখলাম কি যে থিটা মাইনাসের, তাহলে আমরা থিটা মাইনাসের কি পড়ছি যে থিটা মাইনাস আসবে কত, দেখো যে এইখান থেকে আমরা কি লিখতে পারবো, থিটার জায়গায় দেখো থিটার জায়গায় লিখবো সি, মাইনাসের নিম্ন স্থির বিন্দু কত, জিরো। নিচে কত আসবে, নিচে হচ্ছে কি একশো মাইনাসের, একশো মাইনাসের কত আসবে, একশো মাইনাস হচ্ছে কি হলো জিরো। ইকুয়াল এর ধর্মটা কত, এই অবস্থায় ধর্মটা কত ছিল, যে ধর্মটা প্রথম আমাদের চিন্তা করো এর ধর্মটা হচ্ছে আমাদের কত, এক্স, এক্স কি এক্স হচ্ছে থিটা বা এক্স সি। অর্থাৎ আমরা কি এই সি তাপমাত্রায়, আমাদের কি সি তাপমাত্রা হচ্ছে এর ধর্মটা হচ্ছে এরকম এক্স সি। তাহলে আমরা কি লিখব, এক্স সি মাইনাসের কত, এই অবস্থায় কি থাকবে একটা এক্স আইস থাকবে, আইস, আর নিচে কি আসবে, নিচে আসবে কি হচ্ছে, আচ্ছা এখানে এক্স আইস না লিখে আমরা এক্স থিটা লিখি যেটা ভালো হবে, এক্স থিটা মাইনাসের এক্স আইস ডিভাইডেড বাই কত, এক্স স্টিম মাইনাসের কত, স্টিম মাইনাসের এক্স আইস। এটা গেছে আমাদের কি সেলসিয়াস স্কেলের জন্য। তাহলে সেলসিয়াস স্কেলের জন্য আমরা বুঝতে পারলাম সেলসিয়াস স্কেলের এই দুটা স্কেলের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে কত, ব্যবধান হচ্ছে 100 গড়। সবাই কি বুঝছ, যারা ক্লাসে আসো বুঝছো কিনা একটু জানাও দেখি। সবার ক্লিয়ার কিনা একটু জানাও দেখি। দ্রুত দ্রুত ডান, রিজবি হাসান বলছো ডান, আর বাকি যারা আছো সবাই জি, ইমন সারিয়ার বলছো জি, ওকে যদি এইটা বুঝো, আর বাকি যারা আছো সবাই কি বুঝছো একটু দ্রুত জানাও। ইটস মারুফ জি ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ, ওকে চলো আমরা পরবর্তীটা দেখি। ফারেনহাইট স্কেল, দেখো ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমরা কি পড়ছি, এটা হচ্ছে একটা ফারেনহাইট স্কেল, এই ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দু একটা থাকে, নিম্ন স্থির বিন্দু, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। এই বিন্দুর যে তাপমাত্রাটা আছে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ স্টিম তাপমাত্রা, সেটা হচ্ছে কত, 212 ডিগ্রি ফারেনহাইট। এখানে যে তাপমাত্রাটা পাবো অর্থাৎ এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। এখানে সাথে যদি তুমি স্কেল নেও নিতে পারো, নাহলে এইভাবে যেভাবে আছে এটা রেখা দাও, একটা স্কেল দিয়ে বোঝো। দেখো এখানে আমাদের ফারেনহাইট স্কেলে এফ, আমরা সূত্র কি পড়ছি, সূত্র পড়ছি হচ্ছে আমাদের কি থিটা মাইনাসের কত, থিটা আইস ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত, থিটা স্টিম মাইনাসের কত, থিটা কি আইস। এটা চিন্তা করো এটার ধর্ম কি ছিল, এটার ধর্ম ছিল এক্স থিটা মাইনাসের এক্স আই ডিভাইডেড বাই কত, এক্স স্টিম মাইনাসের মাইনাসের কত, এক্স আইস। এখন দেখো যে এর জন্য আমাদের ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা আমরা কত নেওয়া হয়েছে, থিটার জায়গায় এফ নিব, তাহলে আমরা এখানে লিখতে পারি না এফ মাইনাসের থিটা আইস তাপমাত্রা কত, থিটা আইস তাপমাত্রা হচ্ছে 32, দেখো 32 ডিভাইডেড বাই থিটা স্টিম তাপমাত্রা কত, থিটা স্টিম তাপমাত্রা হচ্ছে 212, লেখো 212, তাহলে কত আসবে 212 মাইনাসের কত, আর থিটা আইস, থিটা আইসের তাপমাত্রা কত, 32, লেখো 32, আর এই পাশে যা ছিল এটাই থাকবে। সবাই কি বুঝছো, এটুকু গেল, তাহলে ফারেনহাইট গেল কেলভিনে। এখন কেলভিনেরটাও সেমভাবে আসবে, কেলভিনেরটা একটু দেখাই দিচ্ছি নিচেই, সবাই একটু দেখো যে আমরা কেলভিনের স্কেলের তাপমাত্রাটা কত, যে থিটা স্টিম এইখান থেকে এইটুকুর স্টিমের তাপমাত্রা হচ্ছে কত, যেটা হচ্ছে আমাদের কি 200 373, আর এইখানে আমাদের তাপমাত্রা হচ্ছে 273। তাহলে এখন বুঝো যে এখানে যদি আমরা কেলভিন স্কেলের কে নেই, তাহলে আমরা কেলভিন স্কেল কে নেওয়া হইলো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কীরকম হবে, কে মাইনাসের কত, 273 ডিভাইডেড বাই কত, 373 মাইনাসের কত, 273। যারা আগেরটা বুঝছ এটা বুঝা একদম ইজি। তাহলে এখন বলো আমরা সেলসিয়াসের ক্ষেত্রে কত পাইছি, সেলসিয়াসের ক্ষেত্রে দেখো আমরা কি পাইছি যে সি মাইনাস, তাহলে জিরো মানে কত লেখা তো দরকার নাই, সি বাই 100। তাহলে আমরা এটা লিখতে পারি না, সবগুলো মিলে একসাথে আমরা এটা লিখতে পারি যে সি বাই হচ্ছে 100 ইকুয়াল, দেখো তো সবগুলোর ক্ষেত্রে উষ্ণমাত্রিক ধর্ম তো একই আসবে, তাহলে এটার জন্য আমরা কি লিখবো,
f by 32 তাহলে লেখো f minus 32 divided by হচ্ছে 212 থেকে 100 বাদ দিলে থাকবে কত 180 তারপরে থাকে দেখো এইটার জন্য আমরা কি লিখব এটা হচ্ছে আমাদের কত k minus l 273 divided by হচ্ছে কত 100 এখানে যদি আমরা একটু চিন্তা করা এদের ধর্মটা কি হবে একটা হচ্ছে x থিটা হচ্ছে মাইনাস এর কত x সাইজ আর ডিভাইডেড বাই কত x স্টিম মাইনাস এর কত x সাইজ সবাই এই সূত্রটুকো মাথায় গাইথা নাও সবাই বুঝছো কিনা একটু জানাও দেখি একটু দ্রুত জানাও তোমরা জি ভাইয়া একদম বলছো আরেকবার বলেন হ্যাঁ দেখো আমরা এখানে আমরা যে জিনিসটা পড়তেছিলাম এখান থেকে চিন্তা করো যে আমাদের এই অংশটুকু স্কেলটা দেখো আমরা প্রথমটা দেখো সেলসিয়াসের ক্ষেত্রে যে আমরা স্কেলে যেটা পড়লাম যে স্টিম বিন্দুর তাপমাত্রা তারপরে একটা ইয়ের তাপমাত্রা এই যে এটা যদি তুমি একটু বোঝার চেষ্টা করো তাহলে দেখবা একদম ক্লিয়ার হয়ে যাবে সহজেই দেখো আমরা এখানে উষ্ণমাত্রিক ধর্মের সাথে একটা সম্পর্ক বলছি যে এইখানে আমাদের কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের একটা কি ধর্ম থাকে সেই ধর্মটা কত x স্টিম এবং এই একটা স্কেল নেওয়া হয়েছে এই স্কেলের সংখ্যার পার্থক্যটা কত সংখ্যার পার্থক্য হচ্ছে n এখানে আমাদের সেলসিয়াস স্কেলের পার্থক্য হচ্ছে কত 100 ডিগ্রি সেলসিয়াস এদের ধর্মটা হচ্ছে কত x স্টিম এবং এখানে তাপমাত্রাটা হচ্ছে থিটা স্টিম তো এদের পার্থক্য ডিভাইডেড বাই দেখো এই যে প্রথম কি এই থিটা থেকে আমরা কি নেওয়া হয়েছে যে এইখান থেকে আমরা এই সি এর পার্থক্যটুকু নিয়েছি এখানে সি থেকে এই পার্থক্যটুকু নেওয়া হয়েছে অর্থাৎ এখানে হচ্ছে থিটা তাপমাত্রা তাহলে দেখো থিটা তাপমাত্রা হলে কি থিটা মাইনাস কি লিখছি আমরা থিটা এস ডিভাইডেড বাই কত থিটা স্টিম মাইনাস থিটা এস এটার পার্থক্য ধর্মের পার্থক্য লিখছি সেম এই জিনিসটুকু তারপর এখানে সেলসিয়াসের ক্ষেত্রে পার্থক্যগুলো লেখা হয়েছে সেলসিয়াসের ক্ষেত্রে কত দেখো এইখান থেকে আমরা কি নিয়েছি এই অংশটুকু নিয়েছি তার মানে কি এখানে সি পরিমাণ ধরা হয়েছে তো এখান থেকে জিরো পার্থক্য জিরো তাহলে লিখলাম পরে কি পরে হচ্ছে কি যে স্টিম মাইনাসের কত আইস 100 তারপরে এদের ধর্মের পার্থক্যটুকু নিয়েছি ধর্মের পার্থক্য কি দেখো এইখানে আইসা যখন এটা সি নেওয়া হয়েছে এদের ধর্মটা কি হবে এক্স স্টিম মানে কি এই থিটা তাপমাত্রায় তারপর হচ্ছে এক্সাইজ ডিভাইডেড বাই যা আছে তাই বাকিটুকু সেম এখন আসো আমরা এখান থেকে একটু সূত্র শর্টকাট একটা সূত্র বানাবো সবাই একটু মনে রাখবা যে সি বাই এখানে যদি আমরা কি করতাম যে 20 দ্বারা ভাগ করে দিতাম তাহলে 20 দ্বারা এ সরি হ্যাঁ 20 দ্বারা ভাগ হ্যাঁ 20 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো দেখো এখানে পাবো 5 এখানে পাবো গিয়ে হচ্ছে এফ মাইনাস এর 32 আর এইখানে পাবো গিয়ে হচ্ছে 9 আর এইখানে হচ্ছে আমাদের গিয়ে হলো কে মাইনাস এর 273 ডিভাইডেড বাই 5 এই সূত্রটা সবাই মাথায় রাখবা সবাই বুঝছো ইম্পর্টেন্ট সূত্র এমসিকিউ এর জন্য সবার ক্লিয়ার এটুকু তোলা হয়েছে কিনা একটু জানাও দেখি সবার যদি তোলা হয় চলো আমরা পরবর্তী একটা কোশ্চেন দেখি সবাই কি বুঝছো একটু জানাও দ্রুত ভাইয়া এই কোশ্চেনটা দেখো মেডিকেল আসছে 2012 এবং 13 সেশনে
একটু আনসার করে দেখি সবাই। এখানে বলছে কি তাপমাত্রা স্কেলের পরিবর্তনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? সবাই দ্রুত অ্যানসার করো, দ্রুত দ্রুত। দেখো আমরা ফার্স্টেরটা দেখি, প্রথম আমরা কি সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক, তাহলে আমরা সি বাই ফাইভ ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে আমরা জানি 32 ডিভাইডেড মাইনাসের কত এফ ডিভাইডেড বাই কত আছে 5। এখন চিন্তা করো এই কোশ্চেন, এই সরি নাইন, এইখানে নাইন, এই সম্পূর্ণটাকে আমরা কি ধরবো, ফারেনহাইট স্কেল ধরবো, অর্থাৎ এফ ধরবো। তাহলে যদি আমরা এফ ধরে কল্পনা করি তাহলে আমরা কী লিখতে পারি, দেখো তো যে আমরা 1 ডিগ্রি আর সি সমান আমরা কী লিখতে পারি যে 5/9 32, সরি 32 বলে এইটার সমান আমরা কী লিখবো, এফ লিখবো। তাহলে দেখো এইটা আমরা কি প্রথম ক্ষেত্রেটা কি সঠিক নয়, তারপরে আমরা দেখি পরবর্তীটাও দেখি, এটা কি আমাদের সঠিক না, যে আমাদের কি 1 ডিগ্রি ফারেনহাইট সমান কত 5/9 ডিগ্রি সেলসিয়াস। কীভাবে দেখি তো যে আমাদের কত আসতেছে, এখানে আমাদের দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে আমরা কি এইটুকু সমান আমরা কি ধরবো এফ, তাহলে আমরা কি লিখতে পারি যে সি বাই ফাইভ ইকুয়াল কত এফ বাই নাইন। তাহলে এফ বাই নাইন মানে কত, 1 ডিগ্রি ফারেনহাইট, এটা এই পাশে নিয়ে আসো, তাহলে 9/5 ইন্টু কি সি ইকুয়াল কত এফ, এটা। তারপরেরটা দেখো আমরা কেলভিনের সাথে, 1 ডিগ্রি সেলসিয়াস সমান 4/5 কেলভিন। এই কোশ্চেনের আনসার হচ্ছে সবগুলোই তো দেখা যায় ভুল। আচ্ছা এই কোশ্চেনটা পরে আমি ই করে দিচ্ছি, দাঁড়ো। তারপর দেখো আমরা 1 কেলভিন সমান কত 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 1 কেলভিন সমান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা 1 কেলভিন সমান আমরা লিখতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস, না এটা তো আমরা লিখতেই পারি না, আমরা 1 কেলভিন সমান আমরা লিখতে পারি 1 ডিগ্রি সেলসিয়াস, এটা দেখা যায়। তাহলে এটা এটা ভুল, আচ্ছা গ নাম্বার আনসার। এখানে সবগুলাই ভুল, কোশ্চেন সবগুলাই ভুল, এটা দেখতে হবে বুঝছো। এটা দেখো মেডিকেল আর্টসে 19-20 সেশন, আগের কোশ্চেনটা নিয়ে কেউ কোশ্চেন করে না ভাই, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে কোশ্চেন ভুল আছে। এই কোশ্চেনটার আনসার করো, এটা আসছে মেডিকেল আর্টসে 18 এবং 19 সেশনে, যে টপিক পড়ালাম তার মধ্যে থেকেই। সেলসিয়াস স্কেলে 98.5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার মান কত হবে ফারেনহাইট স্কেলে, সবাই দ্রুত আনসার করবা। আর এইটার এটার অপশন গ নাম্বার অপশন হচ্ছে 36.344 ডিগ্রি সেলসিয়াস, গ নাম্বারটা হচ্ছে এটা। দেখো সবাই একটু দ্রুত আনসার করো, যারা মেডিকেলে পড়তে চাও তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, কিন্তু খুব কাছাকাছি সময় আসছে, বেশি দিন আগে আসে নাই। দ্রুত দ্রুত আনসার করো, দ্রুত আনসার দ্রুত। আমি সূত্র লিখে দিচ্ছি, সি বাই ফাইভ হচ্ছে কত এফ মাইনাস এর 32 ডিভাইডেড বাই হচ্ছে গেল কত 9। আমাদের বের করতে হবে কি সেলসিয়াস তাপমাত্রা, সি এর মান বের করা লাগবে, তাহলে এইভাবে বের করে দিবা সি ইকুয়াল টু কত 5 ইন্টু এফ, এফ এর মান কত 98.5 মাইনাসের কত 32 ডিভাইডেড বাই 9। একটু কষ্ট করে গুণ করে দাও, দেখো কত আসে আনসার। কে কে আনসার বলছো, কেউ আনসার বলো নাই, এটা কি হয়, তোমরা এত ভদ্র আনসার বলবা দ্রুত। সবাই আনসার বল, দ্রুত আনসার বলো।
সৌরভ ত্রিপুরা বলছো ডি। আচ্ছা আমরা দেখি এটা আনসার কত আসতেছে। তাহলে আমাদের আনসার হচ্ছে কি হলো যে 98 পয়েন্ট, অর্থাৎ 36 পয়েন্ট হচ্ছে 944 এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে আনসার হচ্ছে আমাদের কি হলো গ নম্বর, খ নম্বর। যারা আনসার ডি বলছো তাদের জন্য একটা খুব সুন্দর সমবেদনা। ও সরি, 36, এটা হচ্ছে 36 হচ্ছে গ নাম্বার, গ নাম্বার আনসার। সবাই বুঝতে পারছি, আচ্ছা আমি এখানে 36 দেখতেছিলাম। এইখানের কোশ্চেনটা আনসার বলো দেখি, পরম শূন্য তাপমাত্রা মাইনাস কত ডিগ্রি, এটা আসছে মেডিকেলে 19-20 সেশনে। দেখো একই ইয়ারে দুইটা কোশ্চেন আসছে, ভাগ্য ভালো থাকলে তোমরাও পাবা। দ্রুত আনসার করো, দ্রুত দ্রুত দ্রুত। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে মাইনাস কত ডিগ্রি সেলসিয়াস, বলো দ্রুত আনসার বলো। সৌরভ ত্রিপুরা বলছো, সবাই দ্রুত আনসার বলো। রিজভী হাসান এ, মাত্র 2 জন 3 জনে কমেন্ট করে, ক্লাস করে 9 জন 10 জন, আর বাকিরা কি ভয় পাও? শোনো একটা জিনিস মনে রাখবা, যত বেশি তুমি আনসার করবা আর যত বেশি তুমি ভুল করবা, তোমার মস্তিষ্কে ওই জিনিসগুলো বেশি মনে থাকবে। যদি তুমি ভুল করার পরেও সত্য জিনিসটা পাও, কেউ যদি ভয়ে আনসার না করো, তাদেরকে বলি দয়া করে সবাই আনসার করবা, কারণ তোমারই হেল্প হবে। কারণ একটা জিনিস তুমি যদি ভুল করে ওই জিনিসটা সঠিক পাও, তখন তোমার লাইফ থেকে কখনো ওই জিনিসটা ভুলবা না। সবাই চেষ্টা করবা ওই জিনিসগুলো একটু আনসার করার জন্য। দেখো আমরা পরম শূন্য তাপমাত্রা হচ্ছে আমরা কত জানি, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কি হলো 0 কেলভিন, বা আমরা কি জানি সেটা হচ্ছে মাইনাসের 273 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা, এটাকে আমাদের বলা হয় কি পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। চলো এই কোশ্চেনটা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে, একটু দ্রুত আনসার করবা। পানির ত্বরিত বিন্দুর তাপমাত্রা বা চাপ হচ্ছে কত মিলিমিটার মার্কারি একক, এবং কি কে এর মান কত একক, সবাই একটু দ্রুত জানাবা। এখানে আমাদের বলছে পি এর মানটা কত, পানির ত্বরিত বিন্দুর তাপমাত্রা, এবং কি এই তাপমাত্রাটা কেলভিন একক কত, এই দুইটা একত্রিত কোনটাতে আছে সেটা একটু দ্রুত কমেন্ট করে জানাও যে কোনটা আনসার হবে। এটা যে ভর্তি পরীক্ষা এসেছিল, ইমন শাহরিয়ার জয় বলছো হচ্ছে গেল 273.6। তোমাদের অনেক বইয়ে দেওয়া আছে কি হচ্ছে 273.15, হচ্ছে 273.15, পরে সামথিং কিছু দেওয়া আছে এই জন্য 6 লেখা থাকে। সাদা অন্তমন স্যারের বইয়ে লেখা আছে 215., এইটুকু। সবাই একটু এই কোশ্চেনটার আনসার করো। দেখো এই কোশ্চেনটা তুমি যেটা বললা এখানে 6 লেখা যায়, অনেক জায়গায় দেওয়া আছে কি 5915 সামথিং আছে আর কি, 159, দেখো এরকম দেওয়া আছে। এখানে আমাদের কি যদি কখনো এরকম থাকে 273.16 থাকে, এটাও আনসার হতে পারে। যদি কখনো 273.15 থাকে, কখন এই দুইটা একসাথে দিবে না, হয় একটা দিবে না হয় কি দেখবে এটা দিবে। আগেরটার আনসার বুঝছো কিনা একটু জানাও দেখি। সৌরভ ত্রিপুরা বলছে আগেরটা হচ্ছে এ নাম্বার,
রিস বি, সৌরভ, ত্রিপুরা, এ এ। হ্যাঁ বলো, সবাই একটু আনসার করো, আমি আসতেছি একটু, 1 মিনিট সবার জন্য ওয়েট করো। দেখি কে কে আনসার করলো। চারজন আছো, আচ্ছা বলো সবাই এটার আনসার কি হবে জানো? এটার আনসার হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। কেলভিন এককে পরম শূন্য তাপমাত্রা কত? 0 কেলভিন। এটা হচ্ছে কেলভিন স্কেলে 0 কেলভিন। দেখো আমাদের কোথায় কোথায় আছে 0 কেলভিন। আর আমাদের কি পরম চাপ হচ্ছে কত? চাপ হচ্ছে কত? 4.58 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে পরম হচ্ছে গেল চাপ। তাহলে আমাদের দেখো এই 0 কোথায় আছে, আর কোথায় আছে কি এইটুকু আছে কোথায়? দেখো 0 কোথায় আছে? এইখানে আছে। তার মানে আনসার কোনটা হবে? এইটুকু। ও এখানে কি বলছে? পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রা, সরি আমি পরম তাপমাত্রা বলতেছি, এখানে পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রা। পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রা চাপ হচ্ছে কত? এইটুকু। আর চাপ কেলভিনের কত? 273.15 কেলভিন। এটা যেখানে আছে। আর পি এর মানটা কোথায় আছে দেখো, হচ্ছে আমাদের কোন নাম্বার? এ নাম্বার, অর্থাৎ ক নাম্বার আনসার। সবাই বুঝছো? দেখো পরে বুঝলে দিচ্ছি, দেখো পানি তৈরি তো বিন্দু তাপমাত্রা। সৌরভ ত্রিপুরা বুঝছো কিনা জানাও দেখি। এই যে এটা আসছে দেখো, ঢাকা বোর্ডে আসছে 2021 সালে, এবং ময়মনসিংহ বোর্ডে আসছে 2021 সালে। দুইটা কোশ্চেন নিয়ে আসছে, সবাই একটু চেষ্টা করো দ্রুত আনসার করার জন্য। যার বই যেটা দেওয়া আছে ওইটাই ট্রাই করবা, দেখবা যা হয়। বুকে আচ্ছা যাই হোক, যা দেওয়া আছে ওইটুকুই। এখন এটার আনসার বলো, যে বলছে 98 ডিগ্রি ফারেনহাইট
তাপমাত্রা সমতুল্য থার্মোডাইনামিক তাপমাত্রা কত? আমি বলে দিচ্ছি, থার্মোডাইনামিক বলতেই বোঝাবে কেলভিন স্কেলের তাপমাত্রা। থার্মোডাইনামিক যদি কোথাও পাও তাহলে কি আসবে? কেলভিন স্কেলের তাপমাত্রা। যদি কোথাও থার্মোডাইনামিক চলে আসে তাহলে মনে করবা সেটা হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। আর ক্লাস নেব না, ফ্রি ক্লাস। দেখো তাহলে আমরা কি থার্মোডাইনামিক, তার মানে এই ফারেনহাইটের সাথে কেলভিনের সম্পর্কটা আমরা একটু দেখি। যেটা আমরা জানি যে এফ সমান আমরা কি এফ মাইনাস এর 32/9, আর এখানে কত 200, কে মাইনাসের কত 200, 300, 273, আর নিচে কত আসবে 5। তাহলে এফ এর মান কত? 98.6 মাইনাসের 32/9, আর এইখানে কত? কে মাইনাসের কত 273/5। এখানে দেখো আমাদের কত আসতেছে, এই পারে আসতেছে কি হচ্ছে হচ্ছে 98.6 মাইনাসের 32/9 ইন্টু 5। দেখো তুমি যদি এই দুইটা গুণ করো, এই 5 নিয়ে এসে পড়ো, এখানে এসে যাবে কি হচ্ছে 38, আর এখানে হবে কে মাইনাসের কত 273। যদি কে এর মানটা বের করতে চাও তাহলে কত আসবে দেখো, সেটা আসতে কি হচ্ছে 273 প্লাসের কত 37। তাহলে আমরা এখানে যোগ করে দাও 273, দেখবা আসবে কি হচ্ছে 310। তাহলে দেখো এখানে আমাদের কি কেলভিন তাপমাত্রাটা ব্যবহার করেছে 16। তাহলে তুমিও কি করবা 16 বসাবা। তাহলে 16 মানে খ নাম্বার, সবাই বুঝছো? এ হবে রিজভী হাসান এ, ইমন শাহরিয়ার এ, সবাই কি বুঝছো? তাহলে দেখি এটার আনসার করো দ্রুত, আনসার করবা। যারা আছো দ্রুত আনসার করো, দ্রুত আনসার করো।
তাহলে দেখো আমরা কি সেলসিয়াসকে যদি আমরা কখনো থার্মোডাইনামিক বা কেলভিন স্কেলে নিতে চাই, তাহলে আমরা কেলভিনে কীভাবে নেওয়া লাগে? সেলসিয়াসকে কী করবা, 273 প্লাসের সেলসিয়াসের স্কেলের তাপমাত্রা এভাবে যোগ করে দিবা। তাহলে দেখো আমাদের এইখানে কী দেওয়া আছে, কের মান দেওয়া আছে কি হচ্ছে 273 প্লাসের কত হচ্ছে 501.85। তুমি যদি এই দুইটা যোগ করো তাহলে আসবে কি হচ্ছে 774.74 কত 85, এত কেলভিন। তাহলে তুমি এটাকে 85 না লিখে তুমি এটাও লিখতে পারতা। দেখো এর কাছাকাছি মান যেটা, এই কাছাকাছি মান যেখানে আছে সেটা হচ্ছে আনসার। কোনটা? ক নাম্বার। সবাই কি বুঝছো? রিজবি বি রিজবি বি হ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আনসার হবে গিয়ে হলো খ নাম্বার। সবাই বুঝছো? দেখো ফারেনহাইট স্কেলে পানির ত্বরিত বিন্দুর তাপমাত্রা কত এটা একটু জানাও। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 সালে আসছে, সবাই একটু দ্রুত জানাও। সবাই একটু দ্রুত বলো যে ফারেনহাইট স্কেলে পানির ত্বরিত বিন্দুর তাপমাত্রা কত? ফারেনহাইট স্কেলে পানির ত্বরিত বিন্দুর তাপমাত্রা কত? দেখো আমরা কেলভিন স্কেলে পানির ত্বরিত বিন্দুর তাপমাত্রা কত পড়ছি, 273.16, অথবা আমরা এটা বলতে পারি কের মান 273.15। তোমরা এই দুইটা ওয়ান আর 15 নিয়ে কোনো পার্থক্য আসবে না। এখন আমরা কি করব, এই কেলভিনকে আমরা ফারেনহাইটে নিব। চলো আমরা একটু ফারেনহাইটে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা কি জানি, কে মাইনাসের 273 ডিভাইডেড বাই 5 ইকুয়াল কত, এফ মাইনাসের 32 ডিভাইডেড বাই হচ্ছে 9। আমাদের কারেন্ট স্কেলে নেওয়া লাগবে, কাকে হচ্ছে ফারেনহাইট স্কেলে পানি ত্বরিত বিন্দুর তাপমাত্রা। তাহলে আমরা ফারেনহাইটের এফ এর মান বের করব। তাহলে এখানে আমাদের কত দেওয়া আছে বলো, যে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, এই এফ এর মানটা আমাদের যেটুকু দেওয়া আছে সেটা হচ্ছে কত? আচ্ছা এটার আনসার হবে 32। দেখো পানির ত্বরিত বিন্দু তাপমাত্রা হচ্ছে কত, সেটা হচ্ছে 0°C। আমরা স্কেল কল্পনা করলে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে গিয়ে হলো সর্বনিম্ন বিন্দু বা আইস বিন্দু, সেটা আমরা কত জানি 273। সেমভাবে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রেও সর্বনিম্ন বিন্দু কোনটা, 273। সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন বিন্দু কোনটা বা আইস বিন্দু হচ্ছে কত, 0°C। তাহলে তিনটাই যেহেতু সমান অবস্থা তাহলে এটার আনসার হবে কি 32। সবাই বুঝছো? ওকে সৌরভ ত্রিপুরা বলছো বি, বাকিরা এই যে স্কেল একটা আসছে, এটা আসছে দেখো অনেক জায়গায়, রুয়েটে আসছে, কুয়েটে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে আসছে কোথায় কুয়েট, এইগুলা কোশ্চেন আসবে। সবাই একটু দ্রুত আনসার করো। রিজবি আসান 15A, বাকি সবাই বলতেছো 15A। দেখি আচ্ছা চলো আমরা এটা একটু ই করে নিই, সবাই এটা একটু ম্যাথমেটিক্যালি, যদি তোমাদের কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দাও এটা আসতে পারে। তাহলে চিন্তা করো যে আমাদের কি দেওয়া আছে, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে কি একই পার্ট দেয়। তাহলে আমরা ধরে নিবা যে আমাদের সেলসিয়াস স্কেলেও কি, যেমন C/5 ইকুয়াল কত হচ্ছে এফ মাইনাসের কত 32 ডিভাইডেড বাই 9।
তাহলে আমরা সব জায়গায় কি করব, একই পার দিবে কত তাপমাত্রায়, ধরে নাও আমাদেরকে এটাও এক্স এটাও কি এক্স, তো ওটা কি এক্স পরিমাণ, তাহলে এক্স বাই ফাইভ ইকুয়াল কত এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই কত 9, তাহলে গুণ করে দাও, তাহলে হচ্ছে 9x ইকুয়াল হচ্ছে কত 5x মাইনাসের কত 160, তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে এসে বড়, তাহলে কত পাবা 4x, আর এই পাশে কত থাকবে এটা হচ্ছে কি মাইনাসের 160, আর এই পাশে আমরা x এর মানটা পাবো কত 160 ডিভাইডেড বাই 4, ভাগ করে কত আসবে সেটা হচ্ছে মাইনাসের 40°, অর্থাৎ এইখানে কি কোনো সেলসিয়াস বা একক বসবে, এখানে একক হবে, একক হবে না, কারণ আমাদের কি এটাই হচ্ছে আনসার। দেখো পরবর্তী কোশ্চেন, দিনাজপুর বোর্ড, এটা বলো, যারা আসছো সবাই দ্রুত আনসার বলো। মিলি বলছো এটা এ, আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। তারপরে শাহরিয়ার জয় বলছো এ, রিজবি হাসান বলছো এ, সৌরভ ত্রিপুরা বলছো এ, আচ্ছা 16 নম্বরটার আনসার বলো দেখি সবাই। যারা ক্লাসে আসো আইসাইরে দৌড়াইও না, শেষ পর্যন্ত থাকো, অনেক কিছু জানবা, অনেক কিছু শিখবা আশা করি। আচ্ছা দেখো এটার আনসারটা কি বলো তো দ্রুত, সবাই একটু দ্রুত আনসার করো দ্রুত। ইমন শাহরিয়ার বলছো এ, বললাম তো এটা এ, 16 এ, আচ্ছা দেখো 16 নাম্বারটাও একটু আমরা করে দেই, যে 16 এ বলছো সবাই, তাহলে ফারেনহাইট ও সেলসিয়াস এককে কি আছে, তাপমাত্রা একই পার্ট, একই পার্ট মানে কি এক্স, তাহলে আমরা কি জানি 32 মাইনাস এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 হচ্ছে কে মাইনাসের কত হচ্ছে 273 ডিভাইডেড বাই হচ্ছে 5, তাহলে সবগুলোর পার্ট কত দিব, এটারও এক্স পরিমাণ ধরো, এটাও কি ধরো এক্স পরিমাণ পার্ট দিতেছে, একই তাপমাত্রা, তাহলে আমরা কি এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এখানে কত এক্স মাইনাস 273 ডিভাইডেড বাই 5, তাহলে আর গুণন করো, তাহলে আর গুণন করলে কি হবে 5x মাইনাস 160 ইকুয়াল কত 9x ইন মাইনাস কত 273 ইন্টু 9, এটাকে এই পাশে নিয়ে আসো ওইটাকে ওই পাশে নিয়ে যাও, দেখো কত হয় 5x, 5x মাইনাসের কত 9x ইকুয়াল কত মাইনাসের 273 গুণ কত 273, 73 গুণ হচ্ছে 9, গিয়ে আসতেছে গিয়ে হচ্ছে 2400 কত 7, মাইনাস কি আসবে এটা আছে মাইনাসের এই পাশে কি প্লাস হয়ে যাবে 160, তাহলে এখানে কি করো যোগ করে দাও 160, তাহলে দেখ সরি এটা হচ্ছে বিয়োগ করতে লাগবে হচ্ছে 2457 বিয়োগ 160, তাহলে দেখো আমরা যেই মানটা পাবো এইখানে পাইতেছি কি হচ্ছে মাইনাসের, এখানে আমরা যেই মানটা পাইতেছি সেটা হচ্ছে মাইনাসের কত মাইনাসের 2297, আর এইখানে আমাদের কত হবে মাইনাসের 4x, তাহলে যেহেতু আমাদের x এর মানটা বের করা লাগবে মাইনাসে মাইনাসে দুই পাশ থেকে বাদ, তাহলে আমরা কি 22.97 ভাগ হচ্ছে 4, ভাগ করে দেবো 4 দ্বারা, দেখো কত আসে, দেখো আসতেছে গিয়ে হচ্ছে 574.2425, এইটা
তাহলে এটা হচ্ছে আনসার, কোনটা? ক নাম্বার। সবাই বুঝছ? এখান থেকে তোমাদের দুইটা কোশ্চেন মুখস্থ করতে বলবো, এটা মুখস্থ করবা, আগের এই যে কোশ্চেনটা মুখস্থ করবা, এই দুইটাই মুখস্থ করবা। এখন কথা হইলো সেলসিয়াস এবং কি, আচ্ছা এটা করাবো না। দেখো এখানে আমি তোমাদের একটা কোশ্চেন বলি, সেলসিয়াস আর কেলভিন কখনো কি একই পাঠ দিবে? সেলসিয়াস এবং কেলভিন কখনো একই পাঠ দিবে কি? সবাই একটু কমেন্ট করে জানাও তো দেখি, যে সেলসিয়াস এবং কি কেলভিন দুইটা যে আছে এই দুইটা কি কখনো একই পাঠ দিবে কি না? সবাই একটু জানাও দেখি। আচ্ছা আমি বলে দিই, এরা কি করবে না, একই পাঠ দিবে না। দেখো আমরা সিস্টেম কি এটা বুঝো, এখন বেসিক ধারণা দিচ্ছি, এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ তোমাদের সিকিউ এবং এমসিকিউ দুইটার জন্যই। সবাই যারা আসো, যে 10 জন আসো, আশা করি শেষ পর্যন্ত থাকবে, আশা করি শেষ পর্যন্ত থাকলে এরকম কতগুলো এমসিকিউ পাবা আরও, ভার্সিটি মেডিকেল সবগুলাই। এখন সিস্টেম সম্পর্কে একটু ধারণা দিই, সিস্টেম সম্পর্কে, যেমন আমাদের বাংলাদেশের পড়াশোনা একটা সিস্টেম, তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্যের একটা সিস্টেম থাকে, তেমনই গ্যাসেরও কিছু সিস্টেম থাকে। যেমন আমাদের সিস্টেম বলতে কি বোঝায়, যে আমাদেরকে একটা বস্তু বর দেবে না নেবে, তারপর শক্তি দিবে না নেবে, এই কালাকে আমাদের বলা হয় সিস্টেম। অ্যান্ড সিস্টেমের ক্ষেত্রে জানার আগে আমাদের কিছু জানা লাগবে, যে তাপগতীয় স্থানাঙ্ক, তাপ গতীয় স্থানাঙ্ক, তাপগতীয় স্থানাঙ্ক গুলা কোনগুলা, এই জিনিসগুলো অবশ্যই জানা লাগবে। যে আমাদের তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে গিয়ে হলো আমাদের তাপমাত্রা, আয়তন আর হচ্ছে চাপ, এই যে তিনটাকে আমাদের একসাথে বলা হয় সেটা হচ্ছে আমাদের কি তাপগতীয় স্থানাঙ্ক। সবাই বুঝছো? এই তিনটাকে বলা হয় আমাদের কি তাপগতীয় স্থানাঙ্ক বলা হয়। সবাই দ্রুত দ্রুত আনসার করবা আর দ্রুত দ্রুত আগায় যাবো আমরা। তারপরে এইটুকু গেল, এটা তাপগতীয় স্থানাঙ্ক বলা হয় এইগুলাকে, এটা হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। পরবর্তী আছে এই যে তাপগতীয় স্থানাঙ্ক কোনগুলা যদি বলা হয়, তাহলে তাপমাত্রা, আয়তন আর এটা হচ্ছে কি আমাদের চাপ। যদি কেউ বাংলা লেখা দেওয়া লাগে তাহলে লেখা দিচ্ছি, এটা হচ্ছে তাপমাত্রা আর এটা হচ্ছে আমাদের কি আয়তন আর এটা হচ্ছে আমাদের কি চাপ। এই পর্যন্ত এই তিনটা জিনিস সবাই মাথায় রাখবা, যে তাপগতীয় স্থানাঙ্ক। তারপর আসে উন্মুক্ত সিস্টেম। এই উন্মুক্ত সিস্টেমটা হচ্ছে, ধরো আমরা একটা পাত্র আছে, এই পাত্রটা কি করব, এটা একটা পাত্র, এটা হচ্ছে একটা পাত্র। সবাই একটু দ্রুত দ্রুত আনসার করবা আর দ্রুত দ্রুত বলবা যে বুঝছো কি না, যদি কোশ্চেন দ্রুত করো আনসার দ্রুত পাবা। এটা হচ্ছে আমাদের একটা পরিবেশ, পরিবেশ দেখো এইটা পাত্র আর এটা হচ্ছে আমাদের একটা পরিবেশ, এই দুইটার মাঝখানে এই পরিবেশ যদি, যে সিস্টেম পরিবেশের সাথে বর ও শক্তির বিনিময় করে, এই বেটার একটা বর আছে এই পাত্রের মাঝখানে, এই সিস্টেমের মধ্যে এই বেটা কি করতেছে একটা বর দিতেছে, এই বেটা আবার কি করতেছে সমান বর দিতেছে, সেমভাবে এই যে পাত্রটা কি করতেছে পরিবেশ একটা শক্তি দিতেছে এবং পরিবেশ সেমভাবে আর একটা শক্তি দিতে। যেমন যদি তুমি এর এক্সাম্পল কি আমি সঠিক জানি না, অর্থাৎ কি যে উন্মুক্ত সিস্টেম কোনগুলো, এর সংজ্ঞাটাই মনে রাখবা, যেখানে যে উন্মুক্ত সিস্টেম কি করবে বর আর হচ্ছে কি শক্তির বিনিময় করবে, শক্তির বিনিময় করে, এটা কি করবে শক্তির বিনিময় করে, বিনিময় করবে, এটা হচ্ছে উন্মুক্ত সিস্টেমের মূল সংজ্ঞাটা।
সবাই এইটুকু বুঝছো যে উন্মুক্ত সিস্টেমটা কি? যে উন্মুক্ত সিস্টেম হচ্ছে যে সিস্টেম পরিবেশের সাথে কি করে শক্তি এবং কি বরের কি আদান প্রদান করে তাকে বলা হয় কি উন্মুক্ত সিস্টেম। ক্লিয়ার সবার? দ্রুত জানাও। সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, রিজভী হাসান ক্লিয়ার। আচ্ছা যারা ক্লাসে আসো, যে তোমরা 10 জন আসো, 10 জনেই কমেন্ট করবা, দরকার পড়লে একটু বন্ধ হয়ে যায়। এখন আসে আমরা বদ্ধ সিস্টেম। বদ্ধ মানে কি? ধরো আমি একটা রুমের ভিতরে বদ্ধ আছি, সেই বেটা কি করবে না, বর আর হচ্ছে কি শক্তির কোনো বিনিময় করবে না। এই বেটা কি করবে না, বর আর শক্তির বিনিময় করে না, বিনিময় করবে না। তাহলে এটা মনে রাখবা, এখানে কি বর আয়তন সব কিছুর কোনোটার মধ্যে কি করবে না, বিনিময় করবে না। তারপরেরটা হচ্ছে আমাদের কি বিচ্ছিন্ন সিস্টেম। এখন বিচ্ছিন্ন সিস্টেমটা হচ্ছে কি, এই বেটা কোনো পরিবেশের সাথে কোনো সম্পর্কই নেই। এই বেটা কি পরিবেশের সাথে কোনো সম্পর্কই নেই, এর পরিবেশের সাথে কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্কই নেই, সম্পর্কই নেই। এই যে 3টা জিনিস অবশ্যই মাথায় রাখবা, বুঝছো? দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, গুরুত্বপূর্ণ টপিক, এভরিবডি গুরুত্বপূর্ণ টপিক, ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো প্রথম কোশ্চেন হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি কি বিষয় নিয়ে কাজ করে। এক, তাপ, তাপ মানে কিউ। আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউ। এবং কি কাজ, এই 3টা নিয়ে কাজ করা হয়, সেটা হচ্ছে ডব্লিউ পরিমাণ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে কি তাপ, তারপর হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি, তারপর হচ্ছে কাজ। এবং তাপগতিবিদ্যার প্রথম শক্তি প্রথম সূত্রটা আরেকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে শক্তির নিতান্ততা, শক্তির শক্তির নিতান্ততা, নিতান্ততা মেনে চলে, মেনে চলে, এটাও গুরুত্বপূর্ণ। এই জায়গায় এই যে 3টা জিনিস লেখা দিলাম, এই 3টা জিনিস সবার জন্য গুরুত্বপূর্ণ, সবাই যদি নোট করো নোট করো, না হলে কি স্ক্রিনশট নিয়ে রাখো। সবাই বুঝছো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র জ্ঞান ব্যবহার করা হয়, তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তি নিতান্ত মানে কি শক্তির কোনো ক্ষয় নাই, এটার কি ক্ষয় নাই। তার মানে আমি একটা সিস্টেমে যতটুকু তাপ দিব, সিস্টেম সমান পরিমাণ শক্তি আমারে ফেরত দেবে। চলো এটুকু সবার ক্লিয়ার, একটু দ্রুত লিখে দাও, ডান ক্লিয়ার হইলে ক্লিয়ার দ্রুত। আর যারা আছো, 8 জন আছো, মিলি, তারপরে হচ্ছে সাগর, তারপরে জয়, রিজবি, সবাই একটু ক্লাসটা শেয়ার করো। আমি একটা গ্রুপে লিঙ্ক দিতেছি, সবাই ওই গ্রুপে ক্লাসটা শেয়ার দিবা। এখন ওকে চলো আমরা পরবর্তী দেখি, পরবর্তী টপিক। ইমন শাহরিয়ার বলছে মানুষ তো তাহলে উন্মুক্ত সিস্টেম। দেখো যারা ধরে বললাম, মিলি, জয়, তারপরে হচ্ছে রিজবি হাসান, দেখো আমি একটা লিঙ্ক দিতেছি, সবাই কষ্ট করে ওই লিঙ্কে ক্লাসটা শেয়ার করে দিও, অর্থাৎ ওই গ্রুপের লিঙ্কে। দেখো এখন আমাদের যে আমাদেরকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা একটু দেখবো, ব্যাখ্যা করব। সবাই একটু শেয়ার করে একটু ডান লিখে দাও, যে সবাই শেয়ার করছো, সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করে দাও, তারপর আমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়বো।
কে শেয়ার দিছ? ওই যে আমি গ্রুপের লিঙ্ক দিছি, গ্রুপে কে কে শেয়ার দিছ? আমার কাছে নোটিফিকেশন আসবে। দাঁড়াও একটু। ওকে দেখো, আমরা এখন কি পড়বো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। দেখো, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলছে? বলছে যে যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, তখন সেই সিস্টেম কি করবে? তাপ শক্তি কিছুটা অংশ কি করবে? তার অভ্যন্তরীণ শক্তিতে বৃদ্ধি করবে। দেখো, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, বাকি অংশ সিস্টেম কি করবে? তার পরিবেশে কি করবে? উপর কি দিবে? বাহ্যিক কাজ রূপান্তর করবে। চলো আমরা একটু চিন্তা করি এবং একটু বোঝার চেষ্টা করি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। এটা হচ্ছে একটা সিস্টেম, এটা হচ্ছে একটা সিস্টেম, এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। এই সিস্টেমে আমরা কি করলাম? কিউ পরিমাণ কি দিব? তাপ দিব। এই সিস্টেম আমরা কি দিব? কিউ পরিমাণ তাপ দিব। ধরো তোমার কাছে একটা এমপি আছে, ধরো তোমার কাছে একজন ব্যক্তি আছে, তোমার কাছে এইখানে তুমি, এটা হচ্ছে তুমি, এখানে আরেকটা ব্যক্তি, আরেকটি ব্যক্তি, এবং এখানে তৃতীয় আরেকটা ব্যক্তি। চিন্তা করো যে তোমার একটা কাজ করা লাগবে, যে একটা কাজ করা লাগবে, তোমার একটা কাজ করা লাগবে, কাজটা করা লাগবে তৃতীয় ব্যক্তির কাছে। এখন তুমি তৃতীয় ব্যক্তির কাছে যদি কাজ করতে যাও, তখন দেখা গেল এই ব্যক্তির কাছে তোমার আগে দায়িত্ব এবো। এখন এই ব্যক্তি আবার ঘুষ ছাড়া কোনো কাজ করে না, এই ব্যক্তি অবশ্যই ঘুষ দিয়ে কাজ করে। যখন এই ব্যক্তি ঘুষ ছাড়া কাজ করতে চায় না, তখন তুমি কি করবা? এই ব্যক্তির কিছু টাকা দিবা। আবার এই ব্যক্তিও কিন্তু ঘুষ ছাড়া কাজ করে না, তখন দেখা গেল তুমি এই বেটার কিছু টাকা দিলা, এই বেটা কিছু খাইলো। ও সরি, আমি ভুল বলছি। দেখো এই তৃতীয় ব্যক্তিটা কি করে? ঘুষ খায়। এখন ঘুষ খাইতে গেলে অবশ্যই তোমার এই ব্যক্তির বগল যাওয়া লাগবে, আবার এই ব্যক্তি ছাড়া তুমি ওই ব্যক্তির বগল যাইতে পারো না। যদি এই ব্যক্তির বগল যাইতে না পারো, এই ব্যক্তি কি করবো? তোমার কাছ থেকে কিছু টাকা খাবো, টাকা খাইয়ে কি করবো? তার পেটটা ফোলাবো, পেট ফোলাবো, তারপরে যাই কি করবো? সে পরিবেশের সাথে যাবো, তৃতীয় ব্যক্তির কাছে যাবো। সেম ভাবে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা যেটা কাজ করা হয়েছে, সিস্টেমে যদি তুমি কিউ জুল পরিমাণ তাপ দেও, সে সিস্টেম কি করবে? তার অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ ইউ এর পরিমাণটা কি করবে? একটু বৃদ্ধি করবে। সে কি করবে? বৃদ্ধি করবে। তারপর দেখা গেলো আমার আর কুলাইতেছে না, এই ব্যক্তিটা কইতেছে থাক আমি আর পারবো না, তার পরিবেশটা কিছু দিয়ে দেয়। সে পরিবেশটা কি করবে? ডব্লিউ পরিমাণ কাজ করাবে, পরিবেশটা ওই সিস্টেম দ্বারা কাজ করাবে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রর মেন জিনিসটুকু। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি, প্রথম সূত্র তাপগতিবিদ্যার, দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি যে ডি কিউ ইকুয়াল হচ্ছে ডি ডব্লিউ প্লাস কত? ডিউ। এখানে ডি কিউটা আমরা বুঝাইতেছে, এখানে আমরা ডি কিউ দ্বারা বুঝাইতেছি তাপ শক্তি, এটা হচ্ছে বুঝাইতেছে তাপ শক্তি। আর এই ডি ডি ডব্লিউ দ্বারা বুঝাইতেছে হচ্ছে বহিঃস্থ কাজ, অর্থাৎ বহিঃস্থ কাজ, এটা বুঝাইতেছে আমাদের কাজ। আর এই ডি ডব্লিউ দ্বারা বুঝাইতেছে কি হচ্ছে, ডি ইউ দ্বারা বোঝানো হইতেছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি। এই যে তিনটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আপনারা যারা আছেন। আপনারা কি বুঝছেন কিনা একটু জানান, সবাই কি বুঝছো? সবাই বুঝছো কিনা একটু জানাও দেখি। আচ্ছা তুমি দেখো এখানে গ্রুপে শেয়ার অপশন যাও, দেখবো এখানে শেয়ার আসবে, তোমাদের এখানে গ্রুপ শেয়ার, তখন শেয়ার করে দিবা। সবার কাছে ক্লিয়ার হয়েছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি বলছে? এখন আসো আমরা এইখানে যে এই জিনিসগুলো একটু বুঝবো। যদি কখনো যে আমাদের কি এই অভ্যন্তরীণ শক্তিটা, আমরা এটা পরবর্তী পৃষ্ঠায় আমরা বুঝে দিতেছি, চলো এই পৃষ্ঠায় যাই। দেখো একটা
পাত্র আছে, এই পাত্রের মাঝখানে আমরা একটু চিন্তা করি, এখানে আমরা ডি কিউ এর মান যদি কি হয় পজিটিভ হয়, এবারটা যত বৃদ্ধি পাবে সে কি করবে, ডি কিউ এর মান পজিটিভ, তখন সিস্টেম কি করবে, তাপ সরবরাহ করবে। এখানে বুঝো ডেল কিউ বা ডি কিউ এই দুইটার মান যদি কখনো কি হয় বেশি হয়, অর্থাৎ যুগ পরে বেশি হয়, তখন সিস্টেম কি করবে, তাপ সরবরাহ করবে, সিস্টেম কি করবে, তাপ সরবরাহ করবে, তাপ কি করবে দিয়ে দিবে বাইরে। তারপরে যদি এই ডি কিউ এর মানটা কি হয় নেগেটিভ হয়, অর্থাৎ ডি কিউ এর মান যদি কি হয় ঋণাত্মক হয়, তখন কি করবে সিস্টেম, তাপ হারাবে। এই সিস্টেমটা কি করবে, সে কি করবে, না আমার আর কুলাইতেছে না, সে কি করবে এইখান থেকে তাপ কি করে দিবে পরিবেশে দিয়ে দিবে, সে কি করবে সিস্টেম তাপ হারাবে। এটা হচ্ছে আমাদের কি, যে সিস্টেম যদি পজিটিভ হয় সিস্টেম কি করবে, তাপ কি করবে পরিবেশে দিয়ে দেবে। এখানে কি বোঝাবে, এটা যখন পজিটিভ হবে, অর্থাৎ ডি কিউ পজিটিভ হবে তখন কি করবে পরিবেশে দিবে দিবে, আর যদি ডি কিউ কি হয় নেগেটিভ হয় সে কি করবে পরিবেশ থেকে কি করবে তাপ গ্রহণ করবে, সে কি করবে এই যে সিস্টেম যেই এখান থেকে তাপ দিছিল, এই উৎসরে তাপ দিছিল, এখানে আমাদের কি সেই কি করছে তাপ গ্রহণ করতেছিল, এইখান থেকে এই যে এই উৎস থেকে তাপ গ্রহণ করতেছিল। সেটা যদি আরেকটু ভালো করে বুঝাই, ধরো আমার কাছে এই পাত্রটা ছিল, এখানে একটা উৎস ছিল যেখান থেকে আমাদের কি আসতেছিল তাপ আসতেছিল কিউ পরিমাণ, এই উৎসতে তাপ দিতেছি হচ্ছে ডি কিউ, সে কি করতেছে যখন ডি কিউর পরিমাণ বেশি এই উৎস সিস্টেম থেকে, তখন কি করবে এই সিস্টেম কি করবে তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করবে কখন, যখন ডি কিউ পজিটিভ, যখন ডি কিউ এর মান নেগেটিভ, দেখা গেল কি ডি কিউ কি হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে, না আমার লস মানে কি এই বেটার তাপ লস, তখন কি করবে সে যতটুকু গ্রহণ করছে এই বেটারে দিয়ে দেবে, তখন সে কি করবে সিস্টেম কি করবে তাপ হারাবে, তাপ হারাবে। সবাই বুঝছ, সবার কি বোঝা হয়েছে? কে কে বুঝছো একটু জানাও দেখি, আর কে কে বুঝো নাই। তো ওইখানে যে গ্রুপে অ্যাড আছে, তোমরা তো সবাই ওই গ্রুপ থেকে অ্যাড হয়েছো, কিন্তু আমার এখানে কোনো নোটিফিকেশন আসে নাই তোমাদের। আচ্ছা জয়া শেয়ার দিছে আমার গ্রুপে আর বাকিরা। আচ্ছা দেখো তাহলে আমরা এইটুকু বুঝলাম, এখন যদি পরবর্তী দেখো, যদি আমাদের অভ্যন্তরীণ শক্তিটা কি হয়, অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ ডিইউ এবং ডিডব্লিউ, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি কি বৃদ্ধি পায়, তাহলে সিস্টেম কি করবে ডিইউ এর মান যদি পজিটিভ হয় বা ডেল ইউ এর মান যদি কি হয় পজিটিভ হয়, তাহলে পজিটিভ মানে কি সে কি করবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, তার মানে কি এই বেটা কি করতেছে তাপ গ্রহণ করে কি করতেছে এর শক্তিটা বাড়াইতেছে। আর যদি কখনো ডিইউ এর মান কি হয় নেগেটিভ হয়, ডিইউ বা ডেল ইউ এটা যদি নেগেটিভ হয় তাহলে সে কি করবে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, এই দুইটা মনে রাখবা। এখন আসো ডিডব্লিউ, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু বুঝাই দিই। ধরো আমার কাছে এটা একটা সিস্টেম আছে, এই সিস্টেমের এই সিস্টেম আমাদের কি করবে যখন কাজ করবে সে কি করবে পরিবেশে কাজ করতেছে, কখন ডিডব্লিউ বা ডেল ডব্লিউ যদি পজিটিভ হয় তখন সে কি করবে সিস্টেম করতে কাজ হবে, তার মানে সে কি করবে কাজ করতেছে কোথায় পরিবেশে কাজ করতেছে, পরিবেশে কাজ করে, কাজ করবে, করবে মানে সিস্টেম দ্বারা কি করবে, কার দ্বারা সিস্টেম দ্বারা, সিস্টেম দ্বারা, এটা হচ্ছে সিস্টেম দ্বারা, কখন যখন ডি ডব্লিউ পজিটিভ। এখন ধরো এখানে যদি কি হয় ডি ডব্লিউ এর মান নেগেটিভ হয় বা ডেল ইউর মান, ডেল ডব্লিউ এর মান কি হয় নেগেটিভ হয়, তখন কি করবে এই পরিবেশ কি করবে পরিবেশ কাজ করবে কার উপর, সিস্টেমের উপর, কি করবে পরিবেশ কি করবে পরিবেশে কাজ করবে, পরিবেশ কাজ করবে।
কাজ করবে সিস্টেমের উপর, সিস্টেমের উপর। এখন বুঝো যে এখানে আমরা কি বললাম, যে একটা কি করতেছে, এই যে যখন ডিডব্লিউ এর মান পজিটিভ তখন কি করবে, সিস্টেম পরিবেশের উপর কাজ করবে, আর যখন ডিডব্লিউ এর মানটা কি হবে, নেগেটিভ হবে, তখন কি করবে, এই পরিবেশ আবার কি করবে, সিস্টেমের উপর কাজ করবে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মূল টপিক। ক্লিয়ার সবার? যে বাচ্চারা বুঝো নাই সবাই জানাও, কে কে বুঝছো? ইমন শাহরিয়ার জয় বলছো, চারটা একবারে শুরু থেকে বলেন, আরেকবার বুঝান প্লিজ, আরেকবার বুঝান প্লিজ। ওকে আচ্ছা দেখো, আচ্ছা এইটুকু সব মুছে দিচ্ছি, সবাই বুঝো। প্রথম আসে আমরা অভ্যন্তরীণ শক্তি, এখন আসে আমরা ডি ইউমান ডেল ইউ, অর্থাৎ কি ডেল কিউ অথবা হচ্ছে আমাদের কি ডি কিউ। এটার মান যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ মানে কি, এটা ধর একটা সিস্টেম, এই সিস্টেম কি করবে, এখান থেকে কি করবে, এটা উৎস ছিল, এই উৎস থেকে কি করতেছে, তাপ নিতেছে, এই সিস্টেম তাপ নিতেছে, তাহলে তাপ নেওয়া মানেটা কি, তাহলে এই উৎস থেকে সিস্টেম কি করবে, তাপ সরবরাহ করবে, অবশ্যই সে কি করবে, তাপ সরবরাহ করবে। তাহলে তাপ সরবরাহ করা মানে কি, সে গ্রহণ করবে, গ্রহণ করবে করবে যখন কি হবে, ডি কিউ এর মানটা কি পজিটিভ, যখন ডি ইউ এর মানটা কি হবে নেগেটিভ, ডি কিউ এর মান নেগেটিভ অথবা ডেল কিউ এর মান নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক হয়, যদি ঋণাত্মক হয় তখন দেখা গেল কি, এই উৎসের তাপটা কি কম, উৎসের তাপ খুব কম, তখন সে কি করবে, এই তাপটা কি, এই সিস্টেমটা কি করবে, তার যে তাপ গ্রহণ করছিল সে তাপ কি করবে, হারাবে, তাপ হারাবে, এটা হচ্ছে হারাবে। এটা হলো আমাদের যখন এই ডি কিউ এর মানটা কি হয় পজিটিভ এবং কি নেগেটিভ, এটা গেল আমাদের তাপগতিবিদ্যা। যে ডি কিউ এর মান যদি ধনাত্মক হয় তখন কি, যখন ঋণাত্মক হয় তখন কি, দেখো। তারপর আসে আমরা পরবর্তী টপিক, যেটা হচ্ছে ডি ইউ এর মান এবং ডি ডব্লিউ এর মান, এটা যদি আমাদের কি হয় পজিটিভ হয় নেগেটিভ হয় তখন কি হবে, চলো আমরা একটা একটু বুঝি। এটা একটা সিস্টেম, এই সিস্টেমে যদি আমাদেরকে তাপ সরবরাহ করা হয় তখন অভ্যন্তরীণ শক্তি বা ডি ডেলিউ, ডেলিউর মানটা যদি কি হয় বাড়ে, অর্থাৎ এটা যদি পজিটিভ হয় তখন কি হবে, এর অভ্যন্তরীণ যে শক্তিটা আছে, এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আর যখন এই একটা সিস্টেম যদি, যখন আমাদের কি এই ডিইউর মান অর্থাৎ অভ্যন্তরীণ শক্তিটা কম থাকে, তো যদি আমাদের কি ডেল ইউ অথবা ডি ইউ এই দুইটার মান যদি কি হয় নেগেটিভ হয় অর্থাৎ কি ঋণাত্মক হয়, তখন কি করবে, এর অভ্যন্তরীণ শক্তি কি পাবে, হ্রাস পাবে, অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, শক্তি কি পায়, হ্রাস পায়, হ্রাস পায়। এটা হচ্ছে আমাদের যে কি ডি ইউ এবং কি ডি ডেল ইউর মান যদি কম হয় বা ঋণাত্মক হয়, এটুকু বুঝছো, এই দুইটা টপিক বুঝছো কি না? আরে কে কে বুঝছো জানো দেখি, ডন 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 জি সারি আর ইমন জয়। ওকে তাহলে আমরা চলো পরবর্তী কাজেরটা একটু দেখি, এন্দা নিচের টুকু মুইসা দিলাম। আচ্ছা দেখো, এখন আসে আমরা একটা পরিবেশ বা এটা একটা সিস্টেম আছে, এই সিস্টেমে এটা হচ্ছে আমাদের কি করতে পারতেছে, পরিবেশে কাজ করতে পারতেছে, কখন, যখন ডি ডব্লিউ এর মান অথবা ডেল ডব্লিউ এর মানটা কি হয় পজিটিভ হয়, যখন ডেল ডব্লিউ এর মান পজিটিভ। এখন পজিটিভ হলে কি হয়, এই পজিটিভ মানে কি, তখন কি করতেছে, এই সিস্টেমটা, এটা একটা সিস্টেম, এই সিস্টেম কি করবে,
এই যে পরিবেশ আছে, পরিবেশের উপর কাজ করবে। সিস্টেম কি করবে? পরিবেশের উপর কাজ করবে, পরিবেশের উপর কাজ করবে, কাজ করে। আর যদি কখনো কি হয়, এই সিস্টেমের মানটা ঋণাত্মক, অর্থাৎ কি ডেল ডব্লু, অর্থাৎ কি ডেল ডব্লু এর মানটা কি হয় নেগেটিভ হয়, তখন আমাদের কি করবে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে, সিস্টেমের উপর কাজ করে। ক্লিয়ার সবার? আলিশা মিন ইঞ্জিন, এই তোমাদের যাদের নাম একটু উল্টাপাল্টা বাংলায় লিখবা, আমি বুক পড়তে পারি না। যাই হোক, সবাই ক্লিয়ার হয়েছে? একটু দ্রুত, জি জি জয় জি জি। বাকিরা ওকে, সবাই বুঝছো? চলো আমরা পরবর্তী টপিক যাই। এখন আমরা সমচাপীয় প্রক্রিয়া দেখব। এখন পড়ব সমচাপীয় প্রক্রিয়া, এই জিনিসটাকে সমচাপীয় প্রক্রিয়া, যেখানে কি সমমানে বুঝাইতেছে, সমান তার মানে কি একটা চাপ কি থাকবে, স্থির থাকবে, এটা হচ্ছে চাপ স্থির। তা এই চাপ স্থির সমান মানে কি, চাপ স্থির অনুসারে আমরা কি করব, কাজ করব। এই সমচাপ প্রক্রিয়ায় দেখো, আমরা বেশি কিছু পড়াবো না, যা সূত্রগুলো পড়াবো আর গ্রাফ লিখে দেবো, জাস্ট এইটুকুই। ধরো আমাদের কাছে এটা একটা সিলিন্ডার আছে, একটা সিলিন্ডার আছে, এই পিস্টন আছে, এই সিলিন্ডারের একটা পিস্টন আছে এই দুই পাশে, এই দুইটা একটা মাথা, এই একটা পিস্টন, এই পিস্টনটাকে ভিতরে আমাদের কি আছে, চাপ আছে পি। এই পিস্টনের একটা ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের কত, এ পরিমাণ ক্ষেত্রফল আছে। এখন চিন্তা করো, এই যে পিস্টনটাকে যদি আমরা কি করি, ক্ষুদ্রাতে ক্ষুদ্র দূরত্ব সরাই, এই পর্যন্ত সরাই, সেটা হচ্ছে আমাদের কি এক্স পরিমাণ দূরত্ব সরাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, একটা কাজ হবে। তাহলে এখন বলো যে এই পিস্টন যে আছে, এই চাপটা যে আছে, এই ক্ষেত্রফলের উপর একটা চাপ পড়তেছে না, এটার উপর একটা বল প্রয়োগ পড়তেছে। তাহলে আমরা জানি কি চাপ, এই পি মানে কি, এটার চাপ হচ্ছে কত, পি বাই কি এফ বাই হচ্ছে আমাদের কত, এ। অর্থাৎ আমরা চাপ সমান কি জানি, একক ক্ষেত্রফলের উপর কি যে পরিমাণ বল অনুভব হয়। তাহলে এখন বলো, তাহলে আমরা এফ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, হচ্ছে পি এ লিখতে পারি না, এফ ইকুয়াল টু এটা আমরা লিখলাম। তাহলে বুঝো এই অংশটুকু যদি হয়, তাহলে এখন বলো বলো তো দেখি যে এই অংশ থেকে আমরা একটা জিনিস বুঝো, এখান থেকে যখন সরণ ঘটাইছে, এই পিস্টন এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আসছে, এই এক্স পরিমাণ দূরত্ব আসছে, তখন কি এদের মধ্যে একটা কাজ হয়েছে না, সেই কাজটা ধরে নাও আমাদের কত, ডি ডব্লিউ। আর এই সরণটা যে করছে সেটা হচ্ছে কত, ডিএক্স। তাহলে আমরা কাজ সমান কি জানি, ডি ডব্লিউ সমান আমরা কি জানি, এফ ইন্টু কি এক্স, এক্স মানে কত, ডিএক্স, এই পরিমাণটা সরণ করছে, এটা হচ্ছে আমাদের কি এই পিস্টনটাকে সরাইতে কৃত কাজ, এটা হচ্ছে কাজ। তাহলে আমরা কাজ হয়েছে এতটুকু, তাহলে বুঝো আমরা এফ সমান কি পড়ছি, এফ সমান পড়ে আসছি পি এ। তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ সমান কি লিখতে পারি, পি এ ডিএক্স। এখন বলো আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, আয়তন লিখতে পারি না, এইখানে দেখো সম্পূর্ণ একটা আয়তন হবে, সে আয়তনটা কত, বি। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে লিখব যে ডি ডব্লিউ ইকুয়াল টু বি, আর সরি এটার পরিবর্তে আমরা লিখব সেটা হচ্ছে পি ডিবি, এটাই হচ্ছে কৃত কাজ। ক্লিয়ার সবার? সবাই একটু জানো তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা কি সমচাপ প্রক্রিয়া কৃতকাজের সূত্র কি,
সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ। এখন এখানে আমাদের চলো যে এই জিনিসটা বোঝাবে, যেখানে কৃত কাজ যেহেতু আসছে, মিলি ক্লিয়ার সবারই গেছে ভাই? আবার কালকে তুমি একটু রেকর্ড দেখে নেবা, এইটুকু মুখস্থ করবা, এটা হচ্ছে মুখস্থ করবা। তাহলে এখন বলো যে আমরা এখান থেকে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা সমচাপ প্রক্রিয়ায় প্রথম সূত্র সূত্রটা কি জানি আমরা, ডি কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ডিইউ প্লাস এর কত ডিডব্লিউ। তাহলে আমরা ডিডব্লিউ সমান কত, যে ডিডব্লিউ সমান আমরা ডি কিউ সমান কি লিখতে পারি, যে আমাদের কি ডিইউ প্লাস এর কত পি ডিবি। এটা এটা হচ্ছে প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সমচাপীয় প্রক্রিয়া। এখন আসো সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটা গ্রাফ দেখব। এই গ্রাফটা আঁকাবো হলুদ কালার দিয়ে। দেখো সমচাপ প্রক্রিয়া, এখানে যদি আমাদের কি চাপ হয়, এটা হচ্ছে চাপ, চাপটা হচ্ছে আমাদের কি, এই চাপ হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের পি, আর এই অক্ষ বরাবর যেটা আছে সেটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে আমাদের আয়তন বি। এখন বলো যে আমাদের কি সমচাপ প্রক্রিয়া, আমরা আয়তন যতই বাড়াই না কেন, আমাদের কি ওই পিস্টনের কি থাকবে, সমচাপ প্রক্রিয়া চাপ তো স্থির থাকবে, তখন গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে এরকম। এটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সমচাপীয়। সবাই বুঝছো? সবার ক্লিয়ার কিনা দ্রুত জানাবা, যে সবাই বুঝছো কিনা। ইমন সারিয়ার ক্লিয়ার ডান, তারপরে সৌরভ ত্রিপুরা ডান, ওকে সবাই ডান লিখে দিচ্ছে। চলো আমরা দেখি পরবর্তী সমায়তন প্রক্রিয়া। সমায়তন মানে কি, আয়তনটা কি থাকবে সমান থাকবে। তাহলে আমরা একটু আগে কাজ কি পাইছি, ডিডব্লিউ সমান কত পাইছি পি ডিবি। এই পি ডিবি মানে হচ্ছে কি, আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, এটা হচ্ছে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন। তাহলে আমরা কি, এই আয়তনের পরিবর্তন যদি না হয় তাহলে সমচাপীয় প্রক্রিয়ায় তাহলে আমরা কি ডিডব্লিউ মান কত, ডিডব্লিউ কি এখানে হবে পি ইন্টু জিরো, তাহলে আমরা ডিডব্লিউ পাইতেছি কত জিরো। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ কত জিরো, এটা একটু বাংলায় লিখে নিও, যে সম আয়তন প্রক্রিয়ায়, সম আয়তন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় কৃত কাজ হচ্ছে শূন্য। সবার ক্লিয়ার? চলো আমরা এখান থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা একটু বুঝি। তাহলে সমচাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি, যে এটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমে যদি আমরা একটা তাপ দেই, যে এখানে একটা সিস্টেম আছে, এই সিস্টেম আমরা কি করব, কিউ পরিমাণ তাপ দেব, অর্থাৎ ডি কিউ পরিমাণ তাপ দেব, সেই বেটা তো সম আয়তনে কোনো পরিবর্তন হবে সিস্টেমের, তাহলে এই বেটা কি করবে, ডি ইউ পরিমাণ কি করবে, অভ্যন্তরীণ শক্তি, এখানে কাজ কত জিরো। তাহলে আমরা প্রথম সূত্র কি পড়ছি, ডি
डि किऊ समान হচ্ছে আমাদের কত ডিইউ প্লাসের কত ডিডব্লিউ, তাহলে আমরা ডিডব্লিউ এর মান কত জিরো, তাহলে আমরা কি লিখবো জাস্ট আমরা লিখতে পারি কত ডি কিউ ইকুয়াল কত ডিইউ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি সমচাপীয় প্রক্রিয়ায় যতটুক সিস্টেমে যতটুক তাপ দেওয়া হবে সিস্টেম সম্পূর্ণরূপে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, সমচাপীয় প্রক্রিয়ায়, সমচাপীয় প্রক্রিয়ায় সরি সমআয়তনীয় প্রক্রিয়া আয়তন প্রক্রিয়া সমআয়তন প্রক্রিয়ায় সিস্টেমে যত টুকু তাপ দেওয়া হবে দেওয়া হবে সম্পূর্ণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, সবাই বুঝছ? এটা গেল আমাদের সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, ক্লিয়ার সবার? এনিবডি কারো কোনো সমস্যা? ইমন চারি আর বোরিং লাগতেছে? এখন আসে আমরা সমচাপীয় প্রক্রিয়া, দেখো সমচাপীয় প্রক্রিয়া যেটা কি করবে না তাপমাত্রা কি থাকবে পরিবর্তন হবে না, তাহলে তাপমাত্রা হচ্ছে কি আমাদের তাপমাত্রা স্থির থাকবে। এখন বলো তোমরা ফিজিক্সের ফার্স্ট পারে দশম চ্যাপ্টার পড়ছো, তাপমাত্রা স্থির থাকে এটা কোন সূত্রে? আচ্ছা বলো সমচাপীয় প্রক্রিয়া কোন সূত্র মেনে চলে? একটু বলো তো দ্রুত যে সমচাপীয় প্রক্রিয়া সেটা কি করে বয়েলের সূত্র মেনে চলে, বয়েলের সূত্র মেনে চলে, বয়েলের সূত্র মেনে চলে। তাহলে এখন কথা হইলো যেহেতু আমরা বয়েলের সূত্র মেনে চলে সমচাপীয় প্রক্রিয়া যে সিস্টেমে কি চাপ কি থাকে সমচাপীয় থাকে, তাহলে আমাদের যেখানে আমাদেরকে তাপমাত্রা স্থির থাকে ধরো একটা সিস্টেম আছে, এই সিস্টেমে আমরা একটু প্রথমেই পড়ছিলাম কি তাপমাত্রার সাথে অর্থাৎ তাপের সাথে কি হচ্ছে কি আমাদের কি এই যে অভ্যন্তরীণ রোধের একটা কি আছে সম্পর্ক আছে। আচ্ছা দাদা ভুলে গেছো মনে করবো আবার, দেখো এটা একটা সিস্টেম আছে, এই সিস্টেমের যখন আমাদের কি হবে সিস্টেমে আমরা কি করবো ডি কিউ পরিমাণ তাপ দিব, সে কি করবে যেহেতু তাপমাত্রা স্থির থাকবে এই সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, সে কি অভ্যন্তরীণ রোধ কি করবে না পরিবর্তন করবে না, তাহলে অভ্যন্তরীণ কি আছে যে শক্তিটা আছে সেটা থাকবে জিরো, সে কি করবে বাইরের অংশটুকু কাজ করবে ডিডব্লিউ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে সমচাপ সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ রোধ কি হবে না অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে না, সমষ্ণ প্রক্রিয়ায় প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পরিবর্তন হবে না। তাহলে যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের কি হবে যে ডিইউ এর পরিমাণটা কি হবে ডিইউ এর পরিমাণ জিরো, তাহলে আমরা কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে লিখতে পারি না, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে তাহলে আমরা প্রথম সূত্রে কি লিখতে পারি যে প্রথম সূত্রে যে ডি কিউ ইকুয়াল কত ডিইউ প্লাসের কত ডিডব্লিউ, তাহলে আমরা কি ডি কিউ সমান কত জিরো প্লাসের ডিডব্লিউ, তাহলে আমরা এখান থেকে এটা লেখা যায় যেটা আসতে কত যে ডি কিউ ইকুয়াল কত ডিডব্লিউ। তাহলে সমষ্ণ প্রক্রিয়া আমরা কি পাইতেছি একটা সিস্টেমে যতটুক তাপ দিব সিস্টেম কি করবে সম্পূর্ণরূপে কি করবে অভ্যন্তর কাজে রূপান্তর করবে, তাহলে এটা একটু বাংলায় লেখে নেই, তাহলে আমরা কি বলবো সিস্টেমে যতটুক কো তাপ দেওয়া হবে
সিস্টেম সিস্টেম সম্পূর্ণ সম্পূর্ণ রূপে কাজ করবে। কাজ করবে, সবাই বুঝছো? বলো সবাই বুঝছো কিনা? যারা আছো সবাই বুঝছো? তাহলে আমরা কি করবো, এখন একটা গ্রাফ দেখব। সবার ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। কে কে নোট করতেছো, তোমরা কেউ নোট করতেছো নাকি খালি বুঝতেছো? কি তোমরা কি নোট করতেছো কেউ? চলো দেখো, আমরা সমচাপীয় প্রক্রিয়া যেহেতু বয়েলের সূত্র মানে, কারণ বয়েলের সূত্র কি বলো বলো তো, বয়েলের সূত্র, কারণ বয়েলের সূত্রটা আমাদের কিরকম, বয়েলের সূত্র হচ্ছে আমরা আদর্শ গ্যাসের মতো, যে বয়েলের সূত্র হচ্ছে কি, যে আমাদের কি চাপটা হচ্ছে কি, সরি চাপ হচ্ছে কি, চাপ হচ্ছে কি আয়তনের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে বয়েলের সূত্রে, যেখানে কি টি স্থির থাকবে, এম স্থির, এবং কি এইগুলা কি থাকে, স্থির থাকে। তাহলে এখন বুঝো যে পি ইকুয়াল টু বি এইটুকু যদি হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা গ্রাফটা কি লিখবো, এই বরাবর হচ্ছে আমাদের পি, এই বরাবর পি, এই বরাবর হচ্ছে আয়তন। দেখো যদি আমরা একটা গ্যাসের আয়তন বাড়াই তাহলে কি হবে, চাপ কমে, তাহলে সমষ্টি প্রক্রিয়া আমাদের কি, আয়তন বাড়ালে চাপ কমবে, তাহলে আয়তনটা বাড়তেছে। তাহলে যখন যত এদিকে যাবা, যত এদিকে যাবা চাপটা তত কি থাকবে, নিচের দিকে নামবে, তখন গ্রাফটা কেমন হবে, এরকম হবে। এটা হচ্ছে সমষ্টি সমষ্টি প্রক্রিয়ার গ্রাফ, প্রক্রিয়ার গ্রাফ। কে কে নোট করতেছো বলো? জি ভাইয়া সারিয়ার। কার কাছে বোরিং লাগতেছে ক্লাস, কার কার কাছে বোরিং লাগতেছে বলো তো দেখি, কার কার কাছে খারাপ লাগতেছে, খারাপ লাগে কারো কাছে? যারা প্রথম থেকে ছিলা তারা, কারো কাছে খারাপ লাগার কথা না। এখন আসো এখান থেকে তুমি আরেকটা গ্রাফ পাবা, এরকম একটা গ্রাফ পাবা, এরকম যদি হয় যে এইখানে আমাদের কি আছে একটা পি, আর এইখানে আছে আমাদের কি হচ্ছে 1/b, তাহলে এখন বলো তো এই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে। যেমন আমাদের পি প্রপোর্শনাল 1/b, তাহলে পি প্রপোর্শনাল 1/b যদি হয়, তাহলে এখানে আমাদের কি এই 1/b মানে কি, 1/b এর মান যত বাড়বে পি এর মানও কি তত বাড়বে, তাহলে গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে মূলবিন্দুগামী। এটা হতে পারে, এইটা একটা, আরেকটা গ্রাফ আছে, চলো না আরেকটা গ্রাফ দেখি, এরকম হতে পারে যে আমাদের কি পি বি আর এইখানে আছে আমাদের বি, তখন আমাদের গ্রাফটা কেমন হবে। দেখো আমরা পি বি ইকুয়াল হচ্ছে একটা ধ্রুবক পাবো, সেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ধ্রুবক থাকলে মানে কি, এই আয়তন যতই পরিবর্তন করি না কেন ধ্রুবকের মানটা কি থাকবে, স্থির থাকবে, তখন গ্রাফটা হবে এরকম। অথবা যদি তুমি এইখান থেকেই লিখতে পারো, এই তিনটা গ্রাফ অবশ্যই মাথায় রাখবা, সবাই বুঝছো? ক্লিয়ার সবার? ওকে, যারা বুঝছো তাদেরটা তো হইলই, আর যারা না বুঝো নাই তারা আবার বুঝবা। এই গ্রাফটা তেমন ইম্পর্টেন্ট না, তবে এই গ্রাফটা ইম্পর্টেন্ট। এখন ধরো যখন আমাদের এইখানে গ্যাসের আয়তনটা ছিল, চিন্তা করো আমাদের এইখানে ধরো আমাদের বি ওয়ান আয়তন ছিল,
এখন গ্যাসটা এখানে আয়তন আসছে, এটা হচ্ছে আমাদের বি টু, এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে এম বিন্দু, আর এটা হচ্ছে এন বিন্দু। যদি আমি একটু জুম করি, দেখো যে এই অংশটুকুতে আমাদের একটা কাজ পাইতেছ না, এখানে আয়তনের পরিবর্তন হয়ে, তাহলে এই জন্য আমরা একটা কাজ পাবো, তাহলে এই জায়গায় অংশটুকু আমাদের কৃতকাজ, এর ক্ষেত্রফলের হচ্ছে আমাদের কি কৃতকাজ হিসাব করবে, ক্ষেত্রফল হচ্ছে কি কৃতকাজ, কৃতকাজ। তো এখন বলো যদি এইটুকু কৃতকাজ হয়, তাহলে আমরা কি সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের সূত্র মনে রাখবা, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ, কৃতকাজ ডব্লিউ ইকাল টু এন আর টি লন বি টু ডিভাইডেড বাই বি ওয়ান। সবাই বুঝছ? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুরুত্বপূর্ণ টপিক। চলো আমরা দেখি পরবর্তী টপিক, রুদ্রতাপীয় প্রক্রিয়া। এখানে কি থাকবে? এটা হচ্ছে তাপ স্থির থাকবে, তাপ স্থির, তাপ স্থির, কিন্তু আমাদের কি আয়তন পরিবর্তন হবে, আয়তন পরিবর্তন হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস পড়ানো দরকার ছিল। আচ্ছা দেখো, আগের এখানে এখানে আমাদের দুইটা জিনিস মনে রাখবা, একটা হতে পারে সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ কখন হয়? ধরো আমাদের গ্রাফিক্যালি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে সমষ্ণ প্রসারণ এখান থেকে এটা এই অংশটুকু, সমষ্ণ প্রসারণ বলতে এরকম, এটা কি হইতেছে? প্রসারিত হইতেছে, এটাকে আমাদের বলা হয় সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে মনে রাখবা, তাহলে কি হবে, চাপ কমবে, চাপ কমবে, চাপ কমবে, কিন্তু আয়তন কি করবে, আয়তন বাড়বে, আয়তন বাড়বে, বাড়বে, কিন্তু আমাদের কি তাপমাত্রা কি থাকবে, একই থাকবে, তাপমাত্রা একই। তারপর আসে আমাদের সমষ্ণ সংকোচন, তাহলে সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন, দেখো সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে কিরকম হবে, এটা এটা এই অংশটুকু, সংকোচন মানে কি এরকম করে গ্রাফটা আসছিল, আবার এরকম করে যাবে, এটাকে বলা হবে আমাদের কি সমষ্ণ সংকোচনের গ্রাফ। সমষ্ণ সংকোচন ধরো আমাদের এ থেকে বিতে আসছিল, যখন বি থেকে সিতে যাবে, তার মানে আমাদের কি বি থেকে যখন সিতে যায়, সেটা হচ্ছে আমাদের কি সমষ্ণ সংকোচন। আর সমষ্ণ সংকোচনে মনে রাখবা কি হচ্ছে, কি চাপ বাড়বে, চাপ বাড়বে, দুই আয়তন হ্রাস পাবে, আয়তন হ্রাস পায়, তিন হচ্ছে কি তাপমাত্রা একই থাকে, তাপমাত্রা একই। বুঝছো সবাই এই পর্যন্ত? বুঝছো? সবাই কি বুঝছো কিনা একটু জানাও দেখি।
সবার ক্লিয়ার? ডাউন ডাউন রিসবি, পাঁচজনই ক্লাস করতেছ, আশা করি তোমরা উপকৃত হবা। চলো আমরা যেটা পড়তেছিলাম এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া। আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়া কি বলছি, তাপ কি থাকবে, স্থির থাকবে, কিন্তু আয়তন আর হচ্ছে কি চাপ কি হবে, পরিবর্তন হবে। এটা হচ্ছে আমাদের কি রুদ্রতাপীয় প্রক্রিয়া। তাহলে চলো আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটু দেখি। ও আরেকটা জিনিস পরিবর্তন হবে, তাপমাত্রাও পরিবর্তন হবে, তাপমাত্রাও পরিবর্তন হবে। তাহলে এখন বলো এখানে যদি রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে তাহলে আমাদের কি ডিকিউ এর মান কত? জিরো। তাহলে এটা হচ্ছে আমাদের কি ডিকিউ এর মান জিরো। তাহলে ডিকিউ এর মান জিরো হলে প্রথম সূত্র কি হবে, প্রথম সূত্রে আমরা কি বসাবো যে আমাদের ডিকিউ এর মান ডিইউ প্লাসের কত, টিডব্লিউ। তাহলে এখন বুঝো জিরো ইকুয়াল কত, ডিইউ প্লাসের কত, টিডব্লিউ। তাহলে আমি কি লিখতে পারবো, টিডব্লিউ ইকুয়াল টু মাইনাস এর ডিইউ। তাহলে এখান থেকে কি লেখা যায় বলো তো একটু, যারা আসো বলো। দ্রুত বলো দ্রুত বলো। এই ডিইউ এর মান কত? জিরো। তাহলে ডিডব্লিউ এর মান কত? এখানে আমাদের দেওয়া আছে যে এই অংশটুকু থেকে আমরা ডিডব্লিউ সমান কত, মাইনাস এর ডিইউ, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন কথা হইলো যে আমাদের এই অংশটুকু থেকে আমাদের যেটা লেখা যায় তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি না যে আমাদের কি আছে যে সিস্টেমে যতটুক কাজ সম্পাদন করবে সিস্টেমকে সমপরিমাণে কি দিবে, কাজ দিবে। এখানে আমাদের হচ্ছে কি যতটুকুই কাজ করুক না কেন, কাজ করলে কি হবে, আমাদের অভ্যন্তরীণ শক্তি কি পাবে, হ্রাস পাবে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, শক্তি হ্রাস পায়। অথবা আমরা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করলে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করলে কাজটা কিভাবে হ্রাস পাবে, এইটুকু হচ্ছে পার্থক্য। এখন এখানেও কি হয়, সমষ্ণ সংকোচন হয়, সমষ্ণ প্রসারণ হয়। এটা মনে রাখবা যে সমষ্ণ প্রক্রিয়া যতটুকু গ্রাফ হয় এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া, আর হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এই যে দুইটা রেখা যা আছে, এই রেখাটা আর এই রেখাটা, এই রেখার যে ডালটা আছে অবশ্যই কি গামা গুণ বেশি, খাড়া, এটা সামনে আসবে খাড়া, এটা মনে রাখবা। এখন আসো আমরা, এখানেও হয় কি রুদ্রতাপীয় সংকোচন আবার কি রুদ্রতাপীয় সংকোচন। দেখো রুদ্রতাপীয় সংকোচনের ক্ষেত্রে কি কি মনে রাখবা, রুদ্রতাপীয় সংকোচনের ক্ষেত্রে কি হবে, রুদ্রতাপীয় সংকোচনের ক্ষেত্রে কি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়। দুই আয়তন কি পায়, হ্রাস পায়, আয়তন হ্রাস পায়। তিন চাপ বৃদ্ধি পায়। এটা হচ্ছে আমাদের রুদ্রতাপীয় সংকোচনের ক্ষেত্রে। এখন আমাদের রুদ্রতাপীয় প্রসারণ, দেখো রুদ্রতাপীয় সংকোচন এরকম, এটা হচ্ছে এখান থেকে এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কি, এটা সি থেকে ডি যদি চিন্তা করো, এই সিডি হচ্ছে আমাদের কি রুদ্রতাপীয় হচ্ছে কি সংকোচন, এটা হচ্ছে আমাদের সংকোচন। এখন আমাদের এইখান থেকে যেটা আসছে এই বিন্দু থেকে এটা, এখানে আমাদের কি তাপমাত্রারও পরিবর্তন হয়, এখানেও কি তাপমাত্রার পরিবর্তন হয়, আর রুদ্রতাপীয় প্রসারণ। দেখো রুদ্রতাপীয় প্রসারণের ক্ষেত্রে আমরা কি পাবো, রুদ্রতাপীয় প্রসারণের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, রুদ্রতাপীয় প্রসারণের ক্ষেত্রে হবে তাপমাত্রা হ্রাস পাবে, তাপমাত্রা হ্রাস পায়। দুই আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়। তিন চাপ হ্রাস পায়। এই তিনটা জিনিস মাথায় রাখবা, বুঝছো?
ক্লাসে কে কে আসো কমেন্ট করো তো। কে কে আসো একটু কমেন্ট করো, কে কে বুঝছো, সবাই বুঝছো কিনা জানাও দেখি। এটা মুখস্থ করবা, সৌরভ আর হচ্ছে রিজবি, তোমরা দুইজন। ওকে, এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া ঘাতকের সূত্র। দেখি এটার আনসার বলো। সবাই একটু দ্রুত আনসার বলো। কোথায় আসছে? ময়মনসিংহ বোর্ডে আসছে। দ্রুত আনসার বলো সবাই। তিনটি সিস্টেম তাপীয় সাম্যাবস্থায়, প্রথমে এরকম বুঝাইছিলাম, তিনটি সিস্টেম তাপীয় সাম্যাবস্থায় থাকলে অন্তঃশক্তি কি থাকে? স্থির থাকে। 2 নম্বর এটা হচ্ছে বি। দেখো তাপীয় যান্ত্রিক সমতা, এটা হচ্ছে মাদ্রাসা বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2022 সালে। এটার আনসার বলো দেখি। এটা হচ্ছে 3 নম্বর। আমরা কি জানি যে ইকুয়াল টু ডব্লিউ বাই এস, ডব্লিউ হচ্ছে কত? জুল, আর এস হচ্ছে কি? ক্যালোরি। তাহলে আমরা কি লিখতে পারি? জুল পার ক্যালোরি। এটা আবার আনসার বলো দেখি। থার্মোমিটারের ধারণা পাওয়া যায় তাপগতিবিদ্যার কোন সূত্র থেকে? শূন্য প্রথম, তারপরে কি কি আছে বলো? রিজভি আহসান বলছো 1 নম্বর। আচ্ছা, শূন্যতম সূত্র থার্মোমিটার তৈরি করা আছে শূন্যতম সূত্র থেকে। এই যে এটা দেখো, রুয়েট কুয়েট চুয়েট আসছে, এটার আনসার কি বলো তো? আচ্ছা, এটা করা লাগবে, সমাধান করা লাগবে। আচ্ছা এটা বলো, কুয়েট আসছিল যে কোন তাপমাত্রা ফারেনহাইট ও কেলভিন স্কেল একই বার দেয়? এটা করাই দিছি, আবার বলো দেখি। 68 নাম্বার।
বলো বলো, দ্রুত বলো। 68 রিজভী হাসান বলছো এ। হ্যাঁ, আমরা এটা সমাধান করেছিলাম, যারা দেখো না আগে দেখে নিও। দেখো এটা বলো, এটা ঢাকা বোর্ড 2022 সালে আসছে। এইচএসসি 2022 ঢাকা বোর্ড, আনসার কি? বলো একটু দ্রুত আনসার বলো। আচ্ছা আমি বলে দিই, বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চালন হয় সমচাপীয় সমষ্ণ সমায়তন রুদ্রতাপীয়, এখানে রুদ্রতাপীয় প্রক্রিয়া, কারণ কি এখানে তাপের কোনো আদান প্রদান থাকে না। এটা এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে, চট্টগ্রাম বোর্ড বোর্ড 2022। বলো আনসার বলো দ্রুত। দেখো সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি থাকে, সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে যে আমাদের কি সিস্টেমের ক্ষেত্রে কি এই প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে, এটা সত্য। তারপরে কি সমষ্টি প্রক্রিয়া কি ডিইউ এর মান কত, ডিইউ এর মান হচ্ছে কত, জিরো, এটাও সত্য। তাহলে ডিইউ এর মান জিরো মানে কি ডি কিউ সমান আমরা কি লিখতে পারি ডিডব্লিউ। তাহলে দেখো তো এখানে আমরা কি লেখা যায়, ডি কিউ আর মান যদি কি হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে কি মাইনাস হবে না, তার মানে কি 2 নম্বরটা ভুল, এটা অবশ্যই ভুল। তারপর দেখো এটা সিস্টেমের সিস্টেম ও পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান করে, এটা সত্য। তাহলে আমাদের কি হবে 1/3, আনসার হচ্ছে 1/3, বুঝছো? এটা দেখো, এটা যদিও আমি বলি নাই তারপরে বইলে দিব। এখন রুদ্রতাপীয় প্রক্রিয়ায় নিচের কোনটি স্থির থাকে, কোনটি স্থির থাকে? রুদ্রতাপীয় প্রক্রিয়ায় হচ্ছে কি এনট্রপি স্থির থাকে, এনট্রপি স্থির, এনট্রপি স্থির। তাহলে আনসার হচ্ছে কি এনট্রপি স্থির। এই যে এটা বলো, উন্মুক্ত সিস্টেম পড়াইছিলাম না, এটার আনসার বলো। এখানে পরিবেশের মধ্যে আদান প্রদান হয়, আদান প্রদান লিখে দিও আবার। বলো দ্রুত আনসার বলো, দ্রুত আনসার বলো। রাজশাহী বোর্ড 2022 সালে আসছে। মায়ের একটাও মাটিতে পড়বে না। আমি কি বলছিলাম, পরিবেশের সাথে কি বর এবং কি শক্তির বিনিময় করবে, বর এবং শক্তির, বর এবং শক্তির 4-এর C নাম্বার, বর এবং শক্তির বিনিময় করে। এটা দেখো বরিশাল বোর্ড 2022 সালে আসছে।
দ্রুত অ্যান্সার করো দ্রুত। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, তাপগতীয় ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? কি বলছে? সমষ্ণ প্রক্রিয়ায় হচ্ছে কি ডিও এর মান কি জিরো? আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় ডিও এর মান কত? জিরো, তাহলে এটা সত্য। রুদ্রতাপীয় প্রক্রিয়ায়, রুদ্রতাপীয় প্রক্রিয়া আমরা কি জানি ডি কিউ এর মান কত? জিরো, তাহলে আমরা কি জানি ডি ডি কিউ সমান কত? ডিউ প্লাস ডি ডব্লিউ, তাহলে আমরা এটা লিখতে পারি এটার মান জিরো, তাহলে আমরা কি ডি ইউ প্লাস ডি ডব্লিউ, তাহলে আমরা কি লেখা যায় ডি ডব্লিউ ইকুয়াল কত? মাইনাস এর ডিইউ, তাহলে এটাও সত্য। তাহলে আমরা কি দুই নম্বরটাও সত্য। তারপরে আসো আমাদের সমায়তন প্রক্রিয়ায়। সমায়তন প্রক্রিয়ায় কি আমরা কি যেখানে আয়তনের পরিবর্তন হয় না, তাহলে আমরা কি আয়তনের পরিবর্তন ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাসের কি পিডিবি, পিডিবি, তাহলে আয়তন পরিবর্তন নেই শূন্য, তাহলে এটুকু শূন্য, তাহলে আমরা ডি কিউ সমান কত লেখা যায়? ডিউ, তাহলে এটাও সত্য। তাহলে আমাদের কি তিনটাই সত্য, 1 2 3, সবাই বুঝছো? সবাই বুঝছো? চলো আমরা পরবর্তীটা দেখি। এটা আসছে যশোর বোর্ড 2022 সাল, যশোর বোর্ড 2022, বলো এটার অ্যান্সার কী হবে? কোনো সিস্টেমের কৃতকাজ শূন্য, এর অর্থ চাপ স্থির কিন্তু আয়তন বৃদ্ধি পায়, চাপ স্থির কিন্তু আয়তন কমে যায়, আয়তন স্থির কিন্তু চাপ বৃদ্ধি পায়, চাপ ও আয়তন ও তাপমাত্রা বৃদ্ধি পায়, কোনটা হবে অ্যান্সার? এইমাত্র দেখলা, আচ্ছা দেখো আমি সহজে বলে দেই যে আমার কি ডিডব্লিউ এর মান কি জিরো। ডিডব্লিউ এর মান কোন প্রক্রিয়ায় জিরো হয়? সম আয়তন প্রক্রিয়ায়। তাহলে সম আয়তন প্রক্রিয়া মানে কি আয়তনটা কি থাকবে? স্থির থাকবে। তাহলে আয়তন স্থির আছে কোথায়? দেখো আয়তন স্থির আছে কি হচ্ছে সি নাম্বার, আনসার হচ্ছে সি। সবাই বুঝছো? সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? চলো আমরা পরবর্তীটা দেখি। দেখো ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করার ফলে, একটা পরিবেশে ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করার ফলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কত হয়? ডিইউ হয়। তাহলে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর বাহ্যিক কৃতকাজ ডিডব্লিউ হয়, তাহলে আমরা কী জানি যে ডিকিউ ইকুয়াল কত? ডিইউ প্লাসের কত? ডিডব্লিউ, তাহলে আমরা কী বের করবো? ডিডব্লিউর মান বের করবো, তাহলে ডিডব্লিউ মানে কত? ডিকিউ মাইনাসের ডিইউ, তাহলে এটা কোন জায়গায় আছে? দেখো এটা আমরা যেইখানে আছে সেটাই আনসার, এটা আমরা প্রথম সূত্র থেকে পাই, তাপগতিবিদ্যার, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে। তাহলে বলো কোনটা হবে আনসার? হচ্ছে আনসার হচ্ছে এই যে এটা হচ্ছে ক নাম্বার। সবাই কি বুঝছো? কেউ আবার ভুলে এই যে এটা দাগাই দিও না, এই যে এটা দাগাই দিও না, কারণ এখান থেকে কিন্তু প্লাস নাই, এখানে কি আছে এই প্লাস আছে, এখানে কিন্তু থাকবে মাইনাস, থাকলে তাহলে আমরা কি লিখতে পারতাম আনসার এটা দিতে পারতাম। সবাই ক্লিয়ার হয়েছে? এটা পরবর্তী কোয়েশ্চেন, চট্টগ্রাম বোর্ড, গ্যাসের কৃতকাজ সম্পন্ন হলে নিচের কোনটি প্রযোজ্য? দেখো এখানে কৃতকাজ যদি সম্পন্ন হতে যায় আয়তন সবসময় কি পাবে? বৃদ্ধি পাবে, তাহলে কৃতকাজ হইতে গেলে আয়তন বৃদ্ধি পায়, এটা মনে রাখবো। আমরা কি ডিডব্লিউ সমান কি পিডিবি, তাহলে আয়তনের কি পরিবর্তন হইলে কি হবে? কৃতকাজ হবে। এটা আসো পরবর্তী কোয়েশ্চেন,
দ্রুত বলো, এটার আনসার কি? দ্রুত বলো। আটের ডি, সমষ্টি প্রক্রিয়া। এটা বলছে সমষ্টি প্রক্রিয়া। সমষ্টি প্রক্রিয়া মানে কি? তাপমাত্রা, উষ্ণ মানে কি? তাপমাত্রা। তাপমাত্রা কি থাকবে? স্থির থাকবে। তাপমাত্রা কোথায় আছে? খ নাম্বার, এটা হচ্ছে তাপমাত্রা। সমষ্টি প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। এটা বলো, গ্রাফ আঁকাই দিছিলাম, আনসার কি? এটার আনসার কি বলো, দ্রুত বলো। 11 নম্বর আনসার কি? এগারো রে। আচ্ছা যাই হোক, এটা পারছো। 11 এ নাম্বার ক। এই দেখো আরেকটা কোশ্চেন আছে, ঢাকা বোর্ড 21 সালে, এটার আনসার বলো তো দেখি, যে বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন হয় কোন ধরনের প্রক্রিয়া? সমষ্ণ, সমায়তন, সমচাপ, রুদ্রতাপীয়। এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া, ডি, 16 ডি। আচ্ছা আর পড়াইলাম না আজকে, শেষ। যাই হোক, যারা ক্লাস করলা প্রথম থেকে শেষ পর্যন্ত, কার কেমন লাগলো একটু জানাও দেখি। বাচ্চারা কেমন কি লাগলো একটু বলো দেখি, কার কেমন লাগলো? যাই হোক, যার কারো যদি সমস্যা থাকে ক্লাসটা আবার ইউটিউব থেকে দেখে নিও, থেকে দেখে নিও। কেমন লাগলো বলো দেখি। বাট ক্লাসের মাঝখানে বুঝি না মানুষ থাকে না কেন।